के अमर दंडवत प्रणाम वाचाकल्पतरो पतिता नाम च पति वैष्णवे वैष्णवभ्यो नमो नमः नम अनकोटी की चाय श्री श्री राधा दामोदर भगवान की जय जगन्नाथ बलते सुभद्रा महारानी की जय सीताराम लक्ष्मण हनुमान की जय श्री श्री गौणीताय की जय लक्ष्मी देव भगवान की जय प्रहलाद महाराज की जय गिरिराज गोवर्धन की जय तुलसी महारानी की जय जगत गुरु श्रील प्रभुपाद की जय परमाराध्य गुरु महाराज की जय इस्कॉन वर्तमान गुरुवृंद की जय हरे कृष्णा সো আজকে আমরা জগন্নাথ আশ্চকম নিয়ে আলোচনা করব। জাস্ট দুই দিন আগে জগন্নাথ রথযাত্রা মহোৎসব আমরা আয়োজন করেছিলাম আই থিঙ্ক অল ওভার ইস্কন মায়াপুরে আর এখানে আমাদের বিশাখাপটনমে কোভিড নিয়ে একটু মানে ছোটোভাবে করা হলো প্রতি বছর বিশাখাপটনাম স্কনে আমরা খুব গ্র্যান্ডলি করি এখানে আমাদের পাঁচটা রথ জগন্নাথের একটা রথ বলদেবের একটা সুভদ্রার একটা গণিতায়ের একটা রথ আর প্রৌপাদের একটা রথ তো এই কোভিড নিয়ে আমরা পারমিশন ছিল না বলে প্রৌপাদের ছোট রথের ভিতরেই ওই জগন্নাথ বলদেব সুভদ্রাকে বসিয়ে জাস্ট আমাদের মন্দিরে প্রাঙ্গণের ভিতরেই আমরা আমরা রথযাত্রাটা আয়োজন করলাম আর তারপরে ভগবানের ছপন ভোগ আর ভজন কীর্তন খুব আনন্দ হল জগন্নাথ আষ্টকম হচ্ছে খুব পপুলার আমাদের গৌডিয়া বৈষ্ণবরা সবাই জগন্নাথ আষ্টকম গান করেন এই জগন্নাথ আষ্টকমের রচনা হয়েছিল শঙ্করাচার্য আদি শঙ্করাচার্য উনি রচনা করেছিলেন আর চৈতন্য মহাপ্রভু এটা প্রতিদিন যখন উনি পুরীতে ছিলেন তখন জগন্নাথ ভগবানের দর্শন করার সময় এটা উনি গান করতেন সেই জন্য আমাদের সব গড়িয়া বৈষ্ণবদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট আটটা শ্লোক আছে আর এমনি একটা ইস্কন মন্দিরে এটা গান হয় কিন্তু আজকে যদি আমরা এক একটা শব্দ নিয়ে আলোচনা করব আর ওটাকে বুঝতে চেষ্টা করব। তাহলে যখন আমরা গান করব একটু ভাও দিয়ে গান করতে পারবো মানে যান্ত্রিকভাবে না করে একটু ভাও দিয়ে সেটা আমরা গান করতে পারবো ভগবানের সামনে তো প্ল্যানটা হচ্ছে এরকম আমি এক একটা মানে প্যারাগ্রাফ গান করব আর তারপরে এক একটা শব্দ নিয়ে আলোচনা হবে তো সর্বপ্রথম আমরা জগন্নাথ স্বামীর একটা મંત્ર મને પ્રણામ મંત્ર ઉચ્ચારણ કરી તરપરે કરવો જગન્નાથ બલદેવ સુભદ્રા મહારાણ કી છે देव देवा जगन्नाथ प्रपनर्थी विनाशना मां पुंडरी काक्षा पतिता मां भवसागरे जय देवी भक्तिदात्री प्रसिद्धा परमेश्वरी जय देवी सुभद्रा सर्वेशां भद्रदाने नमस्ते तो हल ग्राम नमस्ते मूसलायुध नमस्ते रेवती कांता नमस्ते भक्तवत्सला सुदर्शन महाज्वाला कॉटिूर्यसम प्रभा अग्नातिराधा वैकुंठपथ प्रदर्शका नीलाचलवासय परमात्म बलभद्र सुभद्र ते नमः जगन्नाथ बलदेव सुभद्र महाराणी की जय సుమ్రా ఆరంభకర్వ కదాచిత్కాళింది తట విన సంగీతకరావ ముదా భీరి నారీ వదనా కమలా స్వదా మధుప రమా శంభు బ్రహ్మా पति गणेशार्चितपादो जगन्नाथ स्वामी नयनपथगामि भवातु मी जगन्नाथ स्वामी नयनपथगावी भवातु मी তো এখানে প্রথম লাইনে বলছে কদাচিত কালিন্দি তট বিপিন সঙ্গীত করাও কদাচিত মানে সংস্কৃতে বলা আছে আগে কোনো দিন কোনো দিন আগে আপনি তো বৃন্দাবনে ছিলেন সেটা এখানে চেতনে মহাপ্রভু আমরা যে আজকে পুরো আলোচনা করবো চেতনে মহাপ্রভুর মনে মধ্যে কী ভাব আছে যখন ইনি এটা গান করছে সেটা নিয়ে আমরা বুঝতে চেষ্টা করবো তো এখানে চেতনে মহাপ্রভু জগন্নাথ দেব সুভদ্রা মহারানীকে দেখে বলছে আগে তো আপনি এখানে ছিলেন না আগে আপনি কোথায় ছিলেন তো বলছে কদাচিৎ কালিন্দী তট কদাচিৎ কোনো দিন আগে আপনি কোথায় ছিলেন কালিন্দী কালিন্দী তট কালিন্দী মানে যমুনা আমরা সবাই জানি কালিন্দী যমুনা দেবীকে কালিন্দী বলা হয় কালিন্দী বলা হয় কেন কালিন্দী বলা হয় বলে কালিন্দি শিখর থেকে কালিন্দি পর্বত থেকে উনি আবির্ভাব হচ্ছেন সে জন্যে কালিন্দি বলা হয় কিন্তু অনেক বৈষ্ণব আচার্য বলে না না ওনার নাম কালিন্দি সেজনে হয়েছে যেহেতু কালো কালো কৃষ্ণা ও যমুনার ভিতরে স্নান করে যমুনাকে কালো করে দিয়েছে সেই ওনার নামটা কালিন্দি হয়ে গেছে কেউ বলছে না না কালিন্দি নাম কেন হয়েছে যেহেতু যারা যমুনার জলে স্নান করবে তাদের কলির প্রভাব হবে না তাদের জীবনে কলি তাদেরকে ছুতে পারবে না সেই জন্যে তাকে কালিন্দি বলা হয় তো এখানে চেতনে মহাপ্রভু বলছে কদাচিৎ হতে পারে কোনোদিন আগে আপনি এখানে ছিলেন না আপনি কোথায় ছিলেন কালিন্দী তট কালিন্দী তটে কি আছে বিপিন বিপিন মানে একটা ওয়ান কালিন্দী তটে কোন ওয়ান আছে বৃন্দাবন তো বলছি কদাচে আপনি কিছুদিন আগে কালিন্দী তটে ছিলেন ও বৃন্দাবনে ছিলেন আর ওখানে আপনি কি করছিলেন সঙ্গীত করাও সঙ্গীত মানে আপনি আপনি বেনু আপনার যে মুরলি আপনার যে বেনু সে বেনুটা আপনি বাজাচ্ছিলেন সঙ্গীত ভগবানের সঙ্গীত মানে ওটাই বৃন্দাবনে উনি কি সঙ্গীত করতেন তো বলছি আপনি সঙ্গীত করাও তো আচ্ছা আগে আপনি কালিন্দী তটের কাছে বনে বৃন্দাবনে ছিলেন ওখানে আপনি বেনু গান করছিলেন তারপরে কি হলো তারপরে লাইনে বলছেন মুদাভীর নারী যখন আপনার বেনু গানটা শুনেছে তখন মুদাভীর নারী जी वृंदावन जरा स्त्री स्त्री छिलो सारा सबाई सबा मध्यर्रिये जो भगवान वेणु गान शुने सबकिू छड़े चले आसो अपन स्वदा मधुपा वो तो जो ये मुदाबीर मान मुदा मान आनंद तो बोलिए जो गोपिरा गोपीरा आपनर वेणु गान सुनतें তোরা তখন ওরা এত আনন্দিত হয়ে যেতেন মানে মনে হচ্ছে যেরকম একটা পদ্মফুল যখন সূর্যের কিরণ পদ্মফুলের উপরে পড়ে তখন পদ্মফুলটা বিকশিত হয় খুব সুন্দর দেখতে মানে ফুটে দেখতে খুব সুন্দর লাগে তো বলছে যে এই যে মুদাভীর নারী এই যে বৃন্দাবনের মাতাজিরা এই যে গোপীরা এই যে বৃন্দাবনের স্ত্রীরা ওরা আপনাকে না দেখে তো একদম মানে যেরকম একটা ফুল যদি মানে মুরজা হয়ে গেছে মানে কী বলে ফুল একদম যদি ডাল হয়ে গেছে তখন কীরকম হয় সেরকম হয়ে যায় কিন্তু যখন আপনাকে দেখে তখন ওরা একদম বিকশিত হয়ে যায় তো বলছে মুদাভীর নারী বদনাম এত খুশি হয়ে যায় সেই ভগবানে সাথে গোপিকাদের যেরকম সম্বন্ধ ভগবানকে ওরা না দেখতে পারে ওরা মৃত শরীরের মতম কিন্তু যখন ভগবানকে দেখে তখন ওদের ভিতরে একটা জীবন চলে আসে তো মুদা নারী বদনা আপনার গান শুনে আপনার বেনু গান শুনে ওরা ছুটে আসে আপনার কাছে আর আপনাকে দেখে ওরা একদম প্রফুল্লিত হয়ে যায় একদম আনন্দিত হয়ে যায় আর তারপরে কি বলছে কমল কমল মতম হয়ে যায় পুলের মতম তারপর বলছে আস্বাদ মধুপা আস্বাদ মধুপা আর আপনি কি করেন যখন ওরা এত আনন্দিত হয়ে আপনার কাছে যখন ছুটে আসে তখন একটা মধুপার মতো মধুপা মানে বাংলাতে বলে মামাছি ও মৌমাছি যেটা মানে হানি হানিবি মৌমাছি ও মৌমাছি কি করে একটা ফুলের কাছে গিয়ে ও ফুলের মধুটা আস্বাদ করতে চেষ্টা করে সেরকম আপনি যখন এই কমল মতন যে খিলে কমল মতন সুন্দর যে বৃন্দাবনের স্ত্রী বৃন্দাবনের গোপীরা আছে ওদেরকে দেখে আপনি ওদের স্বাদ নিচ্ছেন আনন্দ নিচ্ছেন আপনি তো যখন আমরা এই কথাগুলো শুনবো তখন আমাদের মনে হবে যে খারোয়ের পরে কথা বলছে মানে এটা কোনো কর্মী কথা মনে হচ্ছে যে একটা কোনো ছেলে মধ্যরাত্রি বনের ভিতরে কোনো গান বাজাচ্ছে আর স্ত্রীরা ওখানে চলে আসছে আর স্ত্রীরা ওকে দেখে খুব খুশি হয়ে যাচ্ছে আর তারপরে ও স্ত্রীদেরকে দেখে খুব আনন্দিত হয়ে যাচ্ছে তো কার ব্যাপারে কথা হচ্ছে এটা কোনো কোনো এটা যারা মেয়েবাজি করে তাদের কার ব্যাপারে কথা হচ্ছে এখানে সেই জন্যে সাথে সাথে শঙ্করাচার্য তৃতীয় লাইনে বলে দিচ্ছে দেখায় আমরা কোনো সাধারণ ছেলের কথা বলছি না আমরা যার কথা বলছি সে হচ্ছে ভগবান এখানে বলছে রমা শম্ভু ব্রহ্মা অমরপতি গণেশ যাদের পাদপদ্মর পূজা করে সেবা করে তার ব্যাপারে আমরা কথা বলছি আপনি মিসআন্ডারস্ট্যান্ডিং করবে না কেন অনেক সময় বাইরে জগতে তারা বুঝতে পারে না রাসলীলা জিনিসটা ভগবান আর গোপীদের সম্বন্ধে ওরা বুঝতে পারে না ওরা ভগবানকে একটা সাধারণ মানে মানে ভগবানের সাথে কম্পেয়ার করে যে উনি কীভাবে এরকম অন্য অন্য লোকের স্ত্রী অন্য লোকের মেয়েদের সাথে কীভাবে উনি এরকম কথাবার্তা করতে পারতে কিন্তু এখানে বলছে যে উনি সাধারণ পুরুষ নাই এই যে গোপীদের সাথে উনি রাস করছেন এই গোপীরা ভগবানের শরীরের থেকেই প্রকট হয়েছে তো ভগবানের শরীরের অঙ্গ তো আমি যদি আজকে আমার হাতের সাথে খেলা করব যেটা করবো সেটা আমার ইচ্ছা এটা আমার নিজের হাত তো যেরকম আমরা হচ্ছে সবাই ভগবানের সৃষ্টি যদি ভগবান আমাদের সাথে লীলা করবে সেটাতে কোনো মানে এটা মরালি ঠিক আছে এটাতে কোনো প্রবলেম নেই তো এটাই বলছে শম্ভু রমা মানে হচ্ছে লক্ষ্মী দেবী তো আমরা দেখি তো প্রতি একটা ছবিতে বা কুণ্ঠেতে লক্ষ্মী কি করে ভগবানের পাদ সেবা করে যে লক্ষ্মী জুনে আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি যেন লক্ষ্মী আমাদের বাড়িতে আসে লক্ষ্মীর একটা কৃপা জুনে দেবতারাই লক্ষ্মীর পিছনে আর ওই লক্ষ্মীটা কি করে ভগবানের পাদ সেবা করে তারপরে বলছে শম্ভু শম্ভু মানে শিব আমরা জানি যে শিব শিব কি বলে যে ও প্রতি মিনিট ভগবানের নাম জপ করে যেরকম ভীষ্ম যখন উনি বানসাইয়াতে ছিলেন তখন উনি বিষ্ণু সহস্র নাম মানে বিষ্ণুর এক হাজার নাম বলেছিলেন সেইভাবেই শিব ভগবান যে আছে সে উনি শিব ঠাকুর উনি এক হাজার মানে গোপাল সহস্র নাম রচনা করেছিলেন যেখানে ভগবান গোপালের আলাদা আলাদা নাম উনি উচ্চারণ করতেন তো শিব যেনার পূজা করে লক্ষ্মীদেবী দেবী পূজা করে তারপরে বলছে ব্রহ্মা চারমুখ ব্রহ্মা যে পুরো জগতে সৃষ্টি করেছে সে ভগবানের পূজা করে তারপরে বলছে অমরপতি অমরপতি সেই ব্রহ্মা ভগবান ভগবানের অর্চনা করে পূজা করে তার প্রমাণ কি আছে তারতো আমরা প্রতিবারে ওই গায়তো গোবিন্দ আদি পুরুষম তমহম ভজামি ব্রহ্ম ব্রহ্ম संहिता যে সৃষ্টি করেছে রচনা করেছে ব্রহ্ম संहिता সেখানে বারবার বলছে গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি গোবিন্দ হচ্ছে আদি পুরুষ এতে চம்ச কলাপুংস কৃষ্ণസ്തു ভগবান স্বয়ং কৃষ্ণ হচ্ছে ভগবান আর আমরা গোবিন্দম আদি পুরুষম উনাকে আমরা প্রণাম করছি তো ব্রহ্মা উনাকে প্রণাম প্রণাম করছে তারপরে অমরপতি অমরপতি মানে અમર અમરપતિ કેનો બોલા હોય છે અમરાવતીર જે રાજા અમરપતિ સે ભગવાને પૂજા કરશે તો રમા લક્ષ્મીદેવી શંભુ શિવ બ્રહ્મા અમરપતિ તારપરે બોલશે અમરપતર એક ખૂબ સુંદર કહાની આ છે ઇન્દ્ર ચંદ્ર વાયુ અગ્નિ કુબેર એ સબ જે તેત્રીસ કરોડ દેવતા છે ওরা জগন্নাথকে এত ভালোবাসে ওরা জগন্নাথের দর্শন করতে চায় জগন্নাথ মন্দিরে এখনও আসে এখনও বলা হয় যে যখন রাত্রে তিন ঘন্টার জন্যে জগন্নাথ মন্দিরটা বন্ধ করা হয় তখন এই দেবতারা সবাই ওখানে আসে আর ভগবানের পূজা করে তো একবার ইন্দ্র ও জগন্নাথ মন্দিরে এসেছিল দিনেবেলা আর দিনেবেলায় গেছে আনন্দবাজারে আর ও তো মানে ইন্দ্রর মতো আসে না একটু বেশভূষা চেঞ্জ করে এসেছে আনন্দ বাজারে যেখানে জগন্নাথের প্রসাদ বিক্রি হয় সেখানে বলছে ঠিক আছে একটু রাইস প্যাক করো ডাল প্যাক করো একটু সবজি প্যাক করো সব প্যাকিং ট্যাকিং হয়ে গেছে তারপরে পান্ডা বলছে হ্যাঁ ঠিক আছে এলো প্রসাদ এক হাজার টাকা দো এখন ইন্দ্রের কাছে তো ওই এই ভৌতিক জগতের যে টাকা সেটা নেই বলছে টাকা মানে কি বলছে না পয়সা তো দিতে হবে তো এখন আর ইন্দ্রা ভাউচার এই সাথে করি তর্কি করলে ভালো হবে না ওখান থেকে ছুটে পালিয়েছে আর এই পাণ্ডা তো ছাড়বে না জগন্নাথপুরীর পাণ্ডারা তো একদম ও পিছনে পিছনে ছুটছে বলছে আর এই পয়সা না দিয়ে কোথায় চলে যাচ্ছেন পয়সা না দিয়ে কোথায় চলে যাচ্ছেন আর এই ইন্দ্র ছুটছে 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 আর শেষে যখন অনেক দূর চলে গেছে সমুদ্রের কাছে চলে গেছে আর দেখছে যে পিছনে কেউ নেই তখন ইন্দ্র টার্ন হয়ে বলছে কী দরকার আমার পিছনে কেন তুমি ছুটছ বলছে আমার কিছু লাগবে না পয়সা লাগবে তখন বলছে দেখো আমি ইন্দ্র স্বর্গ থেকে এসেছি ভগবানের প্রসাদ এ করতে জন্য তো ওখানে পাণ্ডাটা বিশ্বাস করতে পারছে না আর তারপরে দেখছে যে হাতি ইন্দ্রর যে হাতি ও ওখানে একদম নেমেছে আর তারপরে ইন্দ্র আইরাওয়াতের উপরে চাপছে আর ওখান থেকে চলে যাচ্ছে তো এখনও ওই জায়গাটাকে বলা হয় স্বর্গদ্বার যেখান থেকে ইন্দ্র মানে ওই জগন্নাথের প্রসাদ নিয়ে একদম পালিয়েছে আইরাবাতের উপরে বসে আর এখনও বলা যায় যে মানে ওখানে স্থানীয় স্থানীয় লোকেরা বলে যে এখান থেকে স্বর্গ যাওয়া যায় যেহেতু ইন্দ্র এখান থেকে স্বর্গে গিয়েছিল তো সবাই মানে জগন্নাথের প্রসাদে জুনে ব্যাকুল হয়ে যায় তো বলছে রমা শম্ভু ব্রহ্মা অমরপতি আর গণেশ গণেশ মহারাষ্ট্রতে তো গণেশকেই ভগবান মানে সবাই কিন্তু এখানে আমরা জগন্নাথপুরীতে কি দেখি গণেশ তো ভগবানের পিছনে বসে আছে ও একটা সুন্দর কথা আছে তো পুরুষোত্তম দেবে কীভাবে ও পুরুষোত্তম দেব কাঞ্চি মহারাজ সাথে যুদ্ধ করে আর কাঞ্চি মহারাজ সাথে শর্ত রাখে যে যদি আমি হেরে যাবো তাহলে আমার ইষ্টদেব জগন্নাথ আপনার গণেশের পিছনে বসবে আর যদি আপনি হেরে যাবেন তাহলে আপনার গণেশ আমার জগন্নাথের পিছনে বসবে আর তারপর আমরা জানি এই গল্পটা কীভাবে জগন্নাথের বলে দে ওরা একটা সৈনিকের রূপ নিয়ে কাঞ্চি রাজাকে ওরা মানে কাঞ্চি রাজার সাথে ওরা যুদ্ধতে ওরা জিতে যায় আর তারপরে কাঞ্চি রাজা উনাদের গণেশকে জগন্নাথপুরীতে দিয়ে দেয় আর এখনো যখন আমরা জগন্নাথপুরী দর্শন করতে যাই তখন আমরা কাঞ্চি গণেশকে দেখতে পারি ভগবানের পিছনে আছে জগন্নাথের পিছনে আর গণেশ না ওখানে তো সবাই ভগবানের থেকে মানে কি বলে একাদশী দেবীকে ওখানে বেঁধে রাখানো হয়েছে তো বলছে রমা শম্ভু ব্রহ্মা অমরপতি গণেশ अर्चित पादो अर्चना का, कार अर्चना करे आपनर पाद पद्म अर्चना करे तो so करेखने खूब सुंदर बोलते कदाचित कालिंदी तट विपीना संगीत कराओ किछु दिन आगे एक आड... তার এখানে যখন আপনি আসলেন তার আগে আপনি কোথায় ছিলেন ঠাকুর আপনি বৃন্দাবনে ছিলেন কালিন্দী তটের কাছে ছিলেন ওখানে আপনি বেনু বাজাতেন আপনার বেনু শুনে গোপিকারা ওখানে ছুটে আসতেন আপনাকে দেখে গোপিকারা খুব আনন্দ পারাবাসতে থাকতেন আর আর গোপীদের সুন্দর মুখমণ্ডলের আপনি আস্বাদন করতেন আর আপনি হচ্ছেন এরকম এক মানে আপনি হচ্ছেন এত মহান এত উত্তম যে আপনার লক্ষ্মী দেবী শম্ভু ব্রহ্মা আমরপতি গণেশ আপনার পাদপদ্মর পূজা করে সে সেই জগন্নাথকে আমি বলছি জগন্নাথ স্বামী নয়নপথ গামে তুমি এই ও জগন্নাথকে আমি আমার নয়ন পথে দেখতে চাই কিংবা আমি বলছি ঠাকুরকে যে যেন আপনি সবসময় আমার নয়ন পথে থাকবেন কিংবা আমি যেখানে দেখি সেখানে যেন আমি আপনাকে দেখতে পারি আপনি যেন সবসময় আমার নয়ন পথে থাকবেন তো এখানে একটা খুব সুন্দর কথা আছে জগন্নাথ স্বামী জগন্নাথকে এখানে বলা হচ্ছে স্বামী স্বামী মানে কে স্বামী মানে যে আমাদের রক্ষা করে স্বামী মানে যে আমাদের রক্ষা করবে সো এখানে কি কোন রকম রক্ষার কথা বলছি আমরা বলছি জগন্নাথ স্বামী যে জগন যে পুরো জগতের সবার রক্ষা করবে ওই জগন্নাথ স্বামীকে আমরা প্রার্থনা করছি সো স্বামী মানে যে রক্ষা করে সো কার রক্ষা আমরা ভগবানকে বলছি যে আপনি যখন পুরো জগতের রক্ষা করছেন জগতের মাধ্যে আমি তো আছি একটা জীব আমারই রক্ষা করেন আর যারা একটু ভৌতিক জগতের সাথে একটু আসক্তি বেশি আছে তারা হতে পারে আরেকটা লেভেলে ভগবানকে প্রার্থনা করছে মানে ওরা বলতে চাইছে যে হ্যাঁ ঠিক আছে আমাকে দুঃখ থেকে রক্ষা করেন মানে আমরা কি চাই জগতে যে যেন আমাদের জীবনে কোনো দুঃখ না হোক তো যদি সেভাবে যদি কেউ প্রার্থনা করছে তাহলেও ঠিক আছে যে যদি ভগবান আমাদের নয়ন পথে থাকবে তাহলে দুঃখ কোথায় দুঃখ হচ্ছে যেহেতু আমরা ভগবানকে ভুলে যাচ্ছি ভগবান যখন আমাদের নয়ন পথে নেই তখনই তো দুঃখ আসছে যার নয়ন পথে ভগবান আছে তার কী দুঃখ দুঃখ হবে আচ্ছা আরেকটা রকম এটাকে বোঝা যায় যদি আমরা কিছু পূর্বতে পাপ করেছি সো এই পূর্বতে যেটা পাপ করেছি সেটা নিয়ে তো আমাদের এখন আমাদের এখন দুঃখর অনুভব করতে হচ্ছে কিন্তু যদি কেউ ভগবানকে নিজে নয়ন পথে রাখবে তাহলে তো পূর্বর যেটা যেটা পাপ করা আছে সবগুলো তো পড়ে যাবে তাহলে তো আর পাপের কোনো ফল থাকবেই না তাহলে আমাদের জীবনে আনন্দই থাকবে সেই জন্যে ভক্ত বলছে জগন্নাথ স্বামী নয়ন পথক আমি আমার নয়ন পথে আপনি থাকবেন আচ্ছা ভগবান যদি আমাদের নয়ন পথে থাকে তখন কি হবে ভয় চলে যাবে সবথেকে বড় ভয় এই বিশ্বতে আছে সংস্কৃতের ভয় সংস্কৃতের ভয়াত মানে আপনি দেখেন গোপী গীতে গোপীকার একটা খুব সুন্দর শ্লোক বলছে ওরা বলছে বিরাচিতা বৃষ্ণে ধরে चरानमियुषां संश्रीते भयात करा सरो रुहं कांत कामदाम सिरासिदेहिना ঠাকুর আমাদের যে ভয় আছে ওটা হচ্ছে সংস্কৃতের ভয়াত ভক্তের ভয় কি থাকে যারা উত্তম ভক্ত যারা শুদ্ধ ভক্ত যারা ওদের ভয় এ ভৌতিক জগতের সমস্যাগুলো না ওদের ভয় এ ভৌতিক জগতে যে আদি দেবিক আধ্যাত্মিক আদি ভৌতিক ওদের ভয় করোনা না ওদের ভয় যে আমার টাকা পয়সা ঠিকভাবে আছে কি না ওদের ভয় আমার স্বাস্থ্য ভালো আছে কি না ওদের ভয় যে আজকে বৃষ্টি পড়বে না তো ওদের ভয় আমাদের আত্মীয় গেলেও ভালো থাকবে কি কিনা এইগুলো ওদের ভয় না সমস্মৃতির ভয়া একটা ভক্তের কি ভয় থাকে যদি আমি ভগবানকে ভুলে যাব। যদি আমার ভগবানের বিস্মৃতি হয়ে যাবে তাহলে আমি এই সংসারে থেকে যাব আবার জন্ম মৃত্যু জরা ব্যাধি জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্করতে ঘুরতেই থাকবো ঘুরতেই থাকবো সেটা নিয়ে ভক্তর খুব ভয় যে আমি যেন ভগবানে না ভুলতে পারি এক মিনিট জুনে আমার যেন ভগবানের বিস্মৃতি না হয় সেই জন্যে ভক্ত ভগবানের কাছে কী চায় ও ঠিক আছে আমি জন্ম কীটজন্ম যথা যথার্থ দাস বাহির মুখ ব্রহ্ম জন্মে নেই আস ঠিক আছে আমাকে ভগবান ঠাকুর আমাকে যে কোনো পরিস্থিতিতে আপনি ঢালবেন আমি আপনাকে কিছু ফিরিয়াদ করবো না কমপ্লেন করবো না কিন্তু যে যেন আমি ভগবানকে না ভুলে যায় যেন আমার বিস্মৃতি না হয় প্রতি পরিস্থিতিতে যেন আমি আপনাকে মনে রাখতে পারি অতটুকুই চাই ভক্তরা তো এখানে এটাই বলছে জগন্নাথের স্বামী স্বামী মানে একটাই রক্ষা দরকার ভক্তকে যেন আপনি সবসময় আমাদের হৃদয়ে আর আমাদের আমাদের পথে এক্সটার্নাল আর ইন্টারনাল বাহের রূপে আমার চোখে যেন সবসময় আপনাকে দেখতে পারি আর মন ভিতরে হৃদয়ের ভিতরে যেন সবসময় আপনাকে দেখতে পারি সেতুটুকুই ভক্ত চায় আর এখানে चैतन्य महाप्रभु जो बोल जगन्नाथ स्वामी नयन पथ गामी उन्नी गोपी मतम एक गोपीधन बोल कोपीधर भाव की छिल युगायितम निमिषेना चक्षुषा प्रवेशायितम शून्ययतम जगत सर्वम গোবিন্দ বিরাহে নামে ও গোপীদের জুনে এক মিনিট হচ্ছে বারো বছরের মতম যদি ও এক সেকেন্ডের জুনে যদি ওনাদের ওই চোখটা বন্ধ হয়ে গেলে ব্রহ্মাকে ওরা মানে রাগ দেখাচ্ছে যে এরকম চোখ বানিয়েছো বার বার ওই পাতালটা বন্ধ হয়ে যাচ্ছে আমরা ভগবানকে দেখতে পাচ্ছি যেহেতু ওনাদের জুনে এক সেকেন্ডের জুনে যদি ভগবানকে না দেখতে পারে বারো বর্ষর মতম ইউগা আয়তম নিমেষে না চক্ষুষা প্রবেশ আয়তম শূন্য আয়তম ওদের জন্যে পুরো জগৎ হচ্ছে শূন্য যদি উনি ঠাকুরকে না দেখতে পারে শূন্য আইতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নামে ভগবানের বিরহটা সহ্য করতে পারছে না এখানে চেতনে মহাপ্রভু একটা প্রিয়তমের মতন কথা বলছে কিন্তু চেতনা মহাপ্রভু ওনার আবির্ভাব ভাব হয়েছে ভৌতিক জগতে দুটো কারণে একটা তো উনি প্রচার করতে চাচ্ছিলেন ভগবানের নাম আর একটা তো উনি গোপী ভাব রাধারানীর কী ভাব সেটা আস্বাদন করতে চাচ্ছিলেন তো প্রচার তো উনি করেছেন সন্ন্যাস নেওয়ার পরে বৃন্দাবন গেছে দক্ষিণ ভারতে গেছে অনেক প্রচার করেছে নবদ্বীপে প্রচার করেছে শেষে যে উনি জগন্নাথপুরীতে আঠেরো বছর থাকলেন তার মূল কারণ হচ্ছে যে উনি রাধাভাবে আনন্দ নিতে চাচ্ছে জগন্নাথকে ভগবানের মতো নিজেকে ভক্ত মত মানে সেভাবে কিভাবে রাধারানী আনন্দ নেয় কিভাবে রাধারানী বিরহ অনুভব করে সে অনুভবের জন্য উনি জগন্নাথপুরীতে ছিলেন সো এখন সেভাবে উনি কথা বলছে একটা একটা গোপীর মতন একটা রাধার মতন যদি এক সেকেন্ডের জন্য যদি আপনি আমার নয়ন পথে না থাকবে আমি থাকতে পারব না আপনি যেন সবসময় আপনি আমার নয়ন পথে থাকবেন ভগবান বলে উনি প্রার্থনা করছেন একটা প্রিয়তমের কি ভাব থাকে एक प्रिया एक प्रियतम सब समय आप निजे प्रिया के देखते चाहे আপনি দেখেন গোপিকাদের বৃন্দা বৃন্দাবনে ওনাদের ভাও আপনি যদি গোপীগীতে দেখেন বারবার উনি গোপীগীতে ওনারা একটাই বলছে একবার তোমাকে দেখতে চায় বাস একবার তুমি একবার চলে আসো ও তোমার ওই চোখ গেলে তোমার ওই কথা গেলেও শুনতে চায় তোমার ওই হাসিটা আমরা দেখতে চাই তোমার ওই মুরলিটা আমরা শুনতে চাই আমরা কিচ্ছু চাই না শুল্ক দাসিকা আমরা আমরা আপনার কাছে আর কোনো ওয়ার চাই না আমরা শুধু আপনাকে দেখতে চাই আপনার সেবা করতে চাই শেষের সময় যখন চৈতন্য মহাপ্রভু পুরীতে থাকছিলেন তখন রামানন্দ রায় আর স্বরূপ দামোদর গোস্বামী ওনাদের কাছে কাছে থাকতেন মানে আপনি আমরা তো জানি ওনা হচ্ছে ললিতা আর বিশাখা সখী তো তখন স্বরূপ দামোদর গোস্বামী অনেক সুন্দর সুন্দর ভজন গান করতেন উনি তো মানে গন্ধর্ব মতন ওনার ওনার জ্ঞান ছিল বৃহস্পতির মতাম ওনার কণ্ঠ ছিল গন্ধর্ মতাম তো উনি খুব সুন্দর চণ্ডীদাস আর বিদ্যাপতি আর জয়দেব গোস্বামী আর ওদের খুব সুন্দর সুন্দর যেটা বিরহ গীত রাধারানী সম্বন্ধিত যে গান গানগুলো ছিল সেটা উনি গান করতেন তো অবশ্যই অবশ্য আমার থেকে বেশি আপনারা খুব ভালোভাবে জানেন যেহেতু আপনারা বাঙ্গালে মানে মানে ওখানে আপনাদের জন্ম হয়ে ওখানে আপনি বড় হয়েছেন আপনারা হতে পারে ছোটোবেলা থেকে শুনছেন শুনছেন আমি তো ইস্কনে আসার পরে এই ভজনগুলো যখন শুনেছি তখন আমার এত ভালো লাগে এত এত মধুর লাগে অবশ্যই খুব ডিপ আছে আমরা বাইরে জগতের লোকেরা বুঝতে পারবে কি না যেহেতু আমরা গৌড়িয়া ভক্ত আমরা সে ভাওটাকে বুঝতে পারি কিছুদিন আগে আমি একটা খুব সুন্দর ভজন শ্রবণ করছিলাম ওখানে একটা খুব সুন্দর কথা মানে ওখানে রাধারানী ভগবানকে দেখতে চাই রাধারানী মানে বিরহতে কানছে আর ললিতার বিশাখা পাশে বসে আছে তো রাধারানী ললিতা বিশাখাকে বলছে যে একটা কাজ করো আমাকে বিষ দিয়ে দো কেন আমি আর থাকতে পারছি না কৃষ্ণ ছাড়া আমি আর থাকতে পারছি না জানি না কৃষ্ণ মথুরা থেকে কখন আসবে আমাকে তুমি বিষ দিয়ে দিলে ভালো হয় তখন ললিতা বিশাখা বলছে রাধা বিষ দিলে ওই বিষটা কাজ করবে না বলছে কেন কাজ করবে না বলছে তুমি এত বেশি অমৃতের পান করেছো যে আমি অমৃতে পান করলাম কখন বলছে তুমি যে চোখ দিয়ে এত বছর যে কৃষ্ণ দর্শন করলে তোমার চোখ দিয়ে তুমি অমৃত পান করলে তুমি এত যে বারবার বার কৃষ্ণ নাম বলছো তোমার জিভ্ভা দিয়ে তুমি অমৃত পান করছো তুমি যে এতবার কৃষ্ণের মুরলির গান শুনেছ তোমার কান দিয়ে তুমি অমৃতের পান করেছো এতবার যে তোমার নাসিকাতে তুমি কৃষ্ণকে যে তুলসী মালা দেওয়া হয়েছে সেটা তুমি গন্ধটা নিয়েছো তুমি তোমার নাক দিয়ে অমৃতের পান করেছো তোমার হাত দিয়ে চো চোখ দিয়ে কান দিয়ে সব দিয়ে তুমি এত বেশি বেশি পান খুব ওভারডোজ হয়ে গেছে এখন বিষ দিলে ওটা কাজে লাগবে না তখন রাধাণী রাধারানী বলছে ঠিক আছে চেষ্টা করলে কি ক্ষতি আছে একটু বিষ দো আর যদি আর তারপর ললিতাকে বলছে ধরো যদি আমি মরে যাই ললিতা তাহলে একটা কাজ করবে আমার শরীরটাকে পোড়াবে না কেন পোড়া শরীরকে কী পোড়াবে আমার শরীর তো অলরেডি পুড়ে গেছে কী করে পুড়ে গেল ভগবানের বিরহতে যে আমি প্রতিদিন কাঁদছি ভগবানের বিরহে যে অগ্নি আছে সেটা আমার শরীরকে অলরেডি পুড়ে দিয়েছে তো পোড়া শরীরকে তুমি কী পোড়াবে আচ্ছা বিশাখা একটা কাজ করবে আমার শরীরটাকে জলসামাধি দেবে না যমুনার ভিতরে কেন আমার শরীর তো আমার এই যে নয়ন থেকে প্রতি প্রতি মিনিট ভগবানের জন্যে যে অশ্রু চলে যাচ্ছে অশ্রুতে তো ভাসছে শরীরটা তো ভাসা শরীরকে কী ভাসাবে তুমি ও করবে না তখন বিশাখা বলছে তাহলে কী করবো তোমার শরীরটাকে তো বলছে একটা কাজ করো আমার শরীরটাকে একটু তমল গাছের শাখাতে দিয়ে দো তখন বিশাখা জিজ্ঞেস বলছে তামাল গাছে কেন দেব তখন রাধারানী বলছে কৃষ্ণ কালো তামাল কালো তাই তো তামাল ভালো ভাসি কৃষ্ণ কালো তমল কালো যেহেতু তমল গাছের রঙটা কৃষ্ণের মতাম আছে একটা কাজ করো আমাকে তমল গাছের শাখার উপরে দিয়ে দেবে তখন বলছে শরীরটা ওখানে দিয়ে কী করবো বলছে না যখন কৃষ্ণ মথুরা থেকে আসবে আর যদি ও জিজ্ঞেস করবে আমার রাধা কোথায় তখন তোমরা দেখিয়ে দেবে এ দেখো তোমার রাধার শরীরটা পড়ে আছে তখন বিশাখা বলছে কিন্তু রাধারা ওই তুমি দেখছো ওই গাছের উপরে একটা কাক বসে আছে আর তোমার শরীরটা যদি ওখানে গিয়ে দিয়ে দিই তাহলে ওই কাকটা তোমার শরীর যদি খেয়ে নেয় তখন রাধা বলছে হ্যাঁ ঠিক আছে খেতে দো কিন্তু একটা জিনিস কাককে বুঝাবে যেন পুরো শরীরটা খেয়ে নিলে কোনো অসুবিধা নেই যেন চোখগুলো না খায় ও দুটো চোখ যেন রেখে দেয় বলে কেন বলছে না যখন কৃষ্ণা আসবে কম্পকে দুটো চোখ দিয়ে কৃষ্ণকে দেখবো আর আমার কিচ্ছু লাগবে না বাকি শরীরটা কী কাজের আছে এই চোখ দুটো কাজের আছে যেহেতু চোখে দিয়ে কৃষ্ণকে দেখতে পারবো আমি তো গোপীদের ভাও রাধারানীদের ভাব ওর একটাই চায় জগন্নাথ স্বামী নয়ন পথ ঠাকুর আমার নয়নে পথে আপনি থাকবেন আর কিছু না নয়ন পথ গামী ভাবা তুমি এটা ভক্তের একটা ইচ্ছা সবসময় ঠাকুরকে দেখতে চায় সে গোপিকাদের ওরা ভগবানকে সবসময় দেখতে ওরা আমি একটা এ শুনছিলাম বাংলা ভজনটা গোপিকারা বলছে জয় যদি নয়ন মুন্দে দেখি অন্তরে গোবিন্দ দেখি মেলিয়া দেখি সামনে যদি নয়নটা বন্ধ করি তাহলে অন্তরে গোবিন্দকে দেখছি যদি নয়নটা খুলবো তাহলে সামনে দেখছি কিন্তু গোবিন্দকে ভুলতে পারছি না যেখানে গোবিন্দ ছাড়া আর কিছু দেখতেই পারছি না সো সেটা হচ্ছে ভক্তের এটা জগন্নাথ স্বামী নয়ন পথগামী আমার পথে আপনি থাকবেন ঠাকুর সেটা ভক্তের একটা ভাব আরেকটা ওটাতে চলে যাব আমরা भुजसव्यवेणु शिरा शिशिखिपीछितटे दुकूल नित्रांते सह चरकटाक्षं विधाते सदा श्रीमद्वृंदवन वसती लीला परिचायो जगन्नाथ स्वामी नयन पथ गामी मी जगन्नाथ स्वामी नयनपथ गामी भवातो मी मुझे भुजे सव्य वेणु भुजे सव्य वेणु मुझे হাতে আপনি কি ধরে আছেন হাতে আপনি বেনু ধরে আছেন হাতে বেনু ধরে আছে সিরা শিখি পিচ্ছম কাটি তাটে সিরা শিখি মাথার উপরে কী আছে শিখি মানে সংস্কৃতে শিখি মানে ময়ূর তো বলছি মা মাথার উপরে ময়ূর পাখা আছে মানে ময়ূরকে শিখি বলা হয় সংস্কৃতে যেহেতু আপনি যদি দেখবেন ময়ূরের মাথা উপরে একটু মানে শিখার মতাম একটু থাকে ও ময়ূরকে শিখি বলা হয় তো বলছে যে এই বাহাতে বেনু ধরা আছে আর আপনার মাথার উপরে ওই ময়ূর পাখা আছে আর কটি তটে দুকুলম আর কামারের উপরে কাপড় বাঁধা আছে আপনি যদি দেখেন ভগবান কৃষ্ণকে ময়ূর পাখাটা খুব ভালো লাগে অনেক সময় বাইরের কর্মীরা যখন আমি কোনো ক্লাসে যাই না আমাকে এটা জিজ্ঞেস করবে ভগবান কেন ময়ূরের পাখাই মাথাতে রাখে ও পায়রা পায়রার পাখাটা কেন রাখবে না এই ময়ূরের পাখাটা কেন পছন্দ ও তার পিছনে একটা কারণ আছে মানে ময়ূর পাখিটা খুব পবিত্র পাখি আর ভগবান ময়ূরকে খুব পছন্দ করে আর বৃন্দাবনে একবার একটা ঘটনা হয়েছিল ভগবান চন্দ্রাবালির সাথে দেখা করতে গেছে আর তখন চন্দ্রাবালির সাথে অনেকক্ষণ থেকে গেছে আর তারপরে যখন ফেরত আসে তখন রাধারানী জিজ্ঞেস করছে ভগবানকে এত দেরি কেন হয়ে গেল তো মুখে থেকে ভুল করে বেরিয়ে যায় আমি চন্দ্রাবালিকে দেখতে গেছিলাম তখন রাধারানী মানে বলছে কী বললেন চন্দ্রাবলি দেখতে গেছো এখন ভগবান বলছে এ তো আমি ধরা পড়লাম তখন ভগবান সাথে সাথে মানে উনি তো এক্সপার্ট কথাটা চেঞ্জ করে দিচ্ছে বলছে না আমি না না আপনি বলেছেন আমি শুনলাম তো আপনি চন্দ্রের নামটা বললেন বলছে তুমি বুঝতে পারছো না রাধা আমি বলতে চেষ্টা করছি তোমার যে মুখটা দেখতে চন্দ্রর মতো বাস তখন রাধারানী বলছে আচ্ছা আমার মুখটা চন্দ্রমতাম বলছে হ্যাঁ পাক্কা পাক্কা আমি বলছি পাক্কা বলছি তোমার মুখটা চন্দ্রমাতাম তখন রাদারানি বলছে আরো আরও আমার রাগ লাগছে বলছে কেন বলছে চন্দ্রের ভিতরে তো ডাক আছে তার মানে তুমি বলতে চাচ্ছো যে আমার মুখের উপরে ডাগ আছে সেটাই তুমি বলতে চাও ভগবান বলছে না না তোমার মুখে ডাক না এখনই বললে তো এখনই বললে যে আমি চন্দ্র মতাম চন্দ্রতে ডাক আছে মানে আমার মুখে ডাক আছে মানে আপনি কি বলতে চাচ্ছেন তখন ভগবান বলছে আরে বাবা কি করবো তখন ও রেগে চলে যায় তখন ভগবান ওনাকে মানাতে জুনে মানাতে জুনে নাচ করতে আরম্ভ করে আর ঠাকুর তো এত সুন্দর নাচ জানে না রাধারানী তো ভগবানকে নাচ শিখালেন এখন কি করে যে রাধারানী কী 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 করে আমি যে মানাবো তখন ভগবান মোরে মতন নাচ করতে আরম্ভ করে আর ভগবান যেহেতু ঠিকভাবে নাচ করতে পারছে না ও মোর যারা আশেপাশে মানে খেলা করছে ওরা সবাই ভগবানের কাছে এসে নাচ করছে এত ভগবান মোরকে দেখে দেখে নাচ শিখছে আর নাচ করছে আর সেই দৃশ্যটা থেকে রাধারানি হাসে ফেলে। আর তো বোঝা আরে খুব সুন্দর নাচ করেছো বাস বাস যথেষ্ট যথেষ্ট বসে যাও বসে যাও আর যখন এই নাচটা পুরো শেষ হয়ে যায় তখন যে মোর পাখিটা একটা একটা পাখাটা বার করে ভগবানকে উপহার মানে ভগবানকে গিফটের মতন দিয়ে দেয় সেইটা ভগবান মানে এই যে এত পবিত্র হৃদয় দিয়ে যে পাখাটা দেওয়া হয়েছে সাথে সাথে ভগবান সেই উপহারটা নিয়ে ওনার মাথার উপরে এই মোর পাখাটা উনি ধারণ করে ও তখন থেকে ভগবান কোনো দিন মোর পাখাটা বার করে না ওনার তো প্রিয় হয়ে গেছে যেহেতু মোর রাধারানীকে মানাতে জুনে খুব সাহায্য করেছে ঠাকুরের সাহায্য করেছে সেটা হচ্ছে মোর পাখার একটা অবশ্যই এখানে আমাদের শিখার একটা গুণ পাঠ একটা খুব ইম্পর্টেন্ট লেসেন একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমরা শিখতে পারি যে একটা পাখিও জানে যে ভগবানকে আমাদের দিতে হবে ভগবান কাছে নিতে নেই আমাদেরকে ঠাকুরের সেবা দিতে হবে ঠাকুরের সেবা নিতে নেই কিন্তু আমরা মানুষ হয়ে এই জিনিসটা কোনো দিন বুঝতে পারি না আমরা যখনই ভগবানের সামনে যাই আমাদের মাথাতে একটাই জিনিস থাকে আর কি চাইবো আর কি চাইবো আর কী চাইবো ঠাকুরের কাছে এই যে আমি ঠাকুরের সামনে যাওয়ার অবসর পেয়েছি আমি ঠাকুরের কাছে কি চাই নিব কিন্তু একটা পাখিও জানে যে যে ভগবান ভগবানকে দিতে জেনে চেষ্টা করতে হবে নিতে নেই আর অবশ্য এই আমরা যতই চেষ্টা করি এই ভৌতিক ইচ্ছাগুলো অশেষ আছে মানে শেষই হচ্ছে না কিন্তু যদি কোনো সাধু পুরুষ আমাদের জীবনের ভিতরে আসবে আর আমাদেরকে জ্ঞান দেবে তখন গিয়ে ধীরে ধীরে ভৌতিক ইচ্ছা কমে যাবে যেরকম শিলা প্রপাত কৃষ্ণ কৃপামূর্তি ভক্তি ভক্তিবেদন স্বামী স্বামীশীল প্রপাত উনি যে আমাদের জীবনে আসলেন ভগবদ গীতা ভাগবত অন্যান্য ভাষাতে অনুবাদ করে এই যে কৃষ্ণ কনসিয়াসনেস এই যে কৃষ্ণ ভাবনামৃতের জ্ঞান দিলেন যখন আমরা ভাগবত পড়ি সুখদেব গোস্বামী বলে যখন কেউ ভাগবত পড়ে তখন কী করে আমি বুঝতে পারবো যে আমার ভাগবত পড়াটা ঠিক হচ্ছে কি না বলছে তিন চারটা লক্ষণ আছে মানে ভৌতিক ইচ্ছাগুলো কমে যাবে আর ভগবানের উপরে প্রীতি বেড়ে যাবে ভক্তদের উপরে প্রীতি বেড়ে যাবে দুঃখ কম হয়ে যাবে এগুলো যদি হচ্ছে তার মানে আমাদের ভাগবত পড়াটা ঠিক হচ্ছে আর যদি এইগুলো লক্ষণটা দেখতে পারছি না তার মানে পড়াটা ঠিক হচ্ছে না কোথাও আমরা ভুল করছি কেন এটা কি বলে যেরকম যদি আজকে আমার জ্বর এসেছে আমি যদি ক্রোসিন নেব কোনো প্যারাসিটিমল নেব তার মানে জ্বরটা কম হতেই হবে জ্বরটা কম হচ্ছে মানে ওষুধটা কাজ করছে এরকম যদি আমার ভাগবত পড়াটা ঠিক হচ্ছে মানে ইচ্ছা কমে যাবে ভৌতিক ইচ্ছা কমবে ভক্তদের উপরে একটা একটা প্রীতি ভক্তাদের দেখেই খুব আনন্দ মনে হবে ভগবানের উপরে একটা ভালোবাসা বডবে দুঃখ কমে যাবে এগুলো সব হবে না হচ্ছে তার মানে কিছু একটা ভুল হচ্ছে আবার আমাদের একটা ভালোভাবে পরিশোধন করে দেখতে হবে যে কোথায় আমাদের ভুল হচ্ছে তো বুঝে সাব্য নুম শিরসি শিখি পিচ্ছম কাটি তাটে তো ভগবান বা হাতে বেনু ধরে আছে মাথাতে শিখি পাখা মানে ময়ূরের পাখা আছে আর কটি তটে মানে কমরে কমরে একটা কাপড় বাঁধা আছে ওর কাপড়টা কেরকম রঙের আছে কাপড়টা হচ্ছে পিতাম্বর পিতাম্বর মানে হলুদ রঙ না হলুদ রঙ আলাদা সোনালি রঙ আলাদা সোনালি মানে ওই যেরকম গৌরাঙ্গের রঙ মানে রাধারানীর রঙ্গ সেই রঙটা ভগবান খুব পছন্দ করে সেই জন্য আপনি দেখবেন ভগবান যে কোনো ড্রেস পরলে পরলেও কমরে একটা হালুদ কাপড় বাঁধবে সেইটা সে বা সে কমরে ও কাপড়টা বাঁধলে ঠাকুরকে রাধারানী মনে পড়ে সেই জন্যে উনি কালো রঙের কাপড় পরলে বিলু রঙের কাপড় পরলে যে কোনো আপনি দেখবেন আমাদের ইস্কন মন্দিরে ভগবানে যখন আমরা ডিটি ডেকোরেশন করি যে কোনো ড্রেস পরলেও ওই হলুদ কাপড়টা কমরে বাঁধা হয় আর তারপরে বলছি সহচর কটাক্ষ বিধধাতে সহচর কটাক্ষ বিধধাতে মানে চোখে দিয়ে ঠাকুর ওনাদের ভক্তদেরকে দেখছে সি ভগবানের চোখে যদি কেউ দেখে ভক্তরা দেখা যাবে আর ভক্তের চোখে ভিতরে দেখলে ভগবান দেখা যাবে সেটা হচ্ছে একটা মানে কি ভগবান সেটা নিজে বলছে অম্বরীশ মহারাজের যখন বৃত্তান্ত আসে সেখানে ভগবান বলছে না যে আমি সাধুর হৃদয়ে থাকি আর ও আমার হৃদয়ে থাকে সো এখানে বলছে যে ভগবানের চোখের ভিতরে সবসময় কটাক্ষ মানে এই সাইডে ওই সাইডে সবসময় ওনার ধ্যান ওনার মন ওনার চোখ ওনাদের ভক্তের সাথেই আছে আপনি যদি দেখেন বৃন্দাবনে আপনি কোন সময়ে ভগবান কে একা দেখতে পারবেন না কৃষ্ণ মানে উনি সাথে গায় থাকবে গায় না হলে গোপি থাকবে গোপি না হলে রাধা রানী রাধা রানী না হলে সুবল মধুমঙ্গল শ্রীদাম কেউ না কেউ থাকবে একাও থাকে না সবসময় ভক্তের সাথে জন্য আপনি দেখবেন সিক্সটি ফোর কোয়ালিটিস অফ কৃষ্ণতে ফোর কোয়ালিটিস যেটা ভগবানের বিষ্ণু থেকে বেশি আছে সেখানে আছে বেনু মাধুর্য লীলা মাধুর্য ভক্ত মাধুর্য ওনার মাধুর্য সো সবসময় উনি ওনার ভক্তের আশেপাশেই থাকবে ভক্তরা যেন সবসময় আর ওনার ধ্যান সবসময় ভক্তের উপরেই থাকে তো বলছে যে আর আপনি যদি দেখেন বৃন্দাবনে যখন ভগবান গাই চড়াতে নিয়ে যাতেন সাধারণত কি হয় যারা গাই নিয়ে যাবে ওরা গায়ের পিছনে পিছনে হাঁটে যেন গায়েটা এই পাশে ওই পাশে যদি চলে যায় ঠিকভাবে ধরতে হবে কিন্তু বৃন্দাবন লীলাতে উল্টা আছে গায়েরা ভগবানকে ছেড়ে মানে সামনে হাঁটতে চায় না সবাই ভগবান কে দেখতে চাই সব সময় সো সিজনে উনার সাথে হাঁটে কিংবা উনার পিছনে হাঁটে আর যারা উনার কি নো সবাই তো এক লাইনে হাঁটতে পারবে না তো যারা পিছনে আছে ভাগবতের একটা শ্লোক আছে 10th ক্যান্টতে বলে ওরা ছুটে ছুটে মানে যারা গোপ বালকার রসবাই ছুটে ছুটে কে কৃষ্ণ কে আগে छुবে অহম পূর্বম অহম পূর্বম আমি छुবো আমি छुবো আমি छुবো কৃষ্ণ কে ছুটে ছুটে এসে ওরা কৃষ্ণ কে छुবে তো কিংবা কৃষ্ণ সাথে চলছে কিংবা কৃষ্ণ এর পিছনে আছে কিন্তু কেউ কৃষ্ণ কে ছেড়ে আগে যেতে চায় না সবাই সব সময় কৃষ্ণ সাথে থাকতে চায় কৃষ্ণ কে দেখতে চায় সো ভক্তের চোখে ভিতরে কৃষ্ণ আর সবসময় ওরা কৃষ্ণকেই দেখতে চায় নয়না পথগামে আর কৃষ্ণ সবসময় ও ভক্তকে দেখতে চায় জন্যে আমরা যখন মন্দিরে দর্শন করতে যাই আমাদের অন্য ভক্তেরকে ভক্তদেরকে ঠেলা উচিত না অনেক সময় আমরা মায়াপুরে মন্দিরে দর্শনার্থী মঙ্গলার্থী দর্শনে আমি সময় আমরা দেখি এক ভক্তরা একদরাকে ঠেলে ঠেলে আগে যেতে চেষ্টা করে যে আমি যেন রাধা মহাদেবের দর্শনটা খুব ভালোভাবে পেয়ে আমি যেন নরসিংহদেবের দর্শন ভালোভাবে পাই কিন্তু যারা এরকম ঠেলে আগে যায় ভগবান তাদেরকে দেখেই না যারা অন্য লোকেরকে বলবে ঠিক আছে আপনারা দর্শন করে আমি একটু পিছন থেকে দর্শন করব আর তাদেরকে দেখতে জন্যে ভগবানের চোখ পুরো হলে ঘুরে যে কথায় আছে আমার ভক্ত যে অন্য ভক্তের সাহায্য করছে ভগবানের কাছে যেতে জন্যে আমরা যখন ডাইরেক্ট ভগবানের কাছে যেতে চেষ্টা করি ভগবান এত পছন্দ করে না কিন্তু যখন অন্য ভক্তকে ভগবানের কাছে নিয়ে যেতে চেষ্টা করব তখন ভগবান আমাদের সামনে দেখবে সেটা হচ্ছে ভগবানের সেই কি আমাদের চেতনে মহাপ্রভু চেতন এই শ্লোকটা আছে তো গোপীপদে

কাউকে কিছু একটা চিঠি লিখলাম এই চিঠিতে আমি লিখে দিলাম আমি আপনার দাস কৃষ্ণা দাস না ওটা শুধু চিঠিতে লিখতে জুনে না মানে প্রতি মিনিট আমাদের বিহেভিয়ার মানে আমাদের ব্যবহারতে সেটা আমাদের মানে দাস দাসানু দাস ভাব নিয়ে আসতে হবে ও যদি আমরা কাউকে ঠেলে ভিতরে চলে যাব গদা ভবনের প্রসাদের জন্য যদি আমরা কাউকে ঠেলে আগে চলে যাব রাধা মাধবের দর্শন তাহলে দাস দাসানুভাব তো হচ্ছেই না যে দাস দাসানুভাব যদি না হবে তো ঠাকুর আমাদের সামনে দেখবে না তো আমরা যদি ঠাকুরকে দেখব খুব ভালো কিন্তু দরকার আছে যেন ঠাকুর আমাদেরকে দেখে সেটা সবথেকে ইম্পর্ট্যান্ট যদি কেউ গরিব ভিখারি কোনো একটা ধনী লোককে দেখবে ওটাতে বেশি লাভ হবে না কিন্তু যেদিনে ও ধনী লোকটা ও গরিব লোকের সামনে দেখবে ওর জীবনটা পুরো চেঞ্জ হয়ে যাবে যেহেতু ও গরিব লোকের সামনে দেখে কিছু দেবে পয়সা কিছু টাকা পয়সা ভিখ দেবে তারপরে জীবনটা চেঞ্জ হয়ে যাবে তো আমরা ভগবানকে দেখছি খুব ভালো কিন্তু দরকার আছে যেন ঠাকুর আমাদের উপরে দেখে আর ঠাকুর তখনই দেখবে যখন ঠাকুর দেখবে যে এ অন্য ভক্তের আমার কাছে নিয়ে আসতে চেষ্টা করছে তো এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস অনেক সময় আমরা আমরা ভাবি আমরা বৈষ্ণব অপরাধ করছি না কিন্তু এই ছোটো ছোটো জিনিসে বৈষ্ণব অপরাধ হয়ে যায় অনেক লোকে ঠেলে আগে যাওয়া আমি দর্শন করব সেটা একটা অপরাধ অন্য ভক্তদেরকে চেষ্টা করতে হবে ঠিক আছে আপনারা আমি দর্শন করি ঠিক আছে আমরা যদি আমাদের যদি এটা উৎসাহ যে না আমরা একবার আদা মাদবকে দেখবো ঠিক আছে আমরা এক মিনিট দর্শন করে পিছনে চলে আসতে পারি ঠিক আছে এখন আপনারা দেখেন আমি তো দেখলাম একবার সো সেরকম তো তখন ভগবান আমাদেরকে আমাদেরকে খুঁজবে পুরো হলে খুঁজবে যে এক কোথায় আছে সেটা আমাদের দরকার আছে तो नेत्रांश सहचर कटाक्ष विधधाते तारे बोलते सदा वसती लीला वसतीली सदा श्रीमद्व वृंदावन ठाकुर अपनी सब समय वृंदावने थकें रूपगोस्वामी कि बोलते हैं भगवान की बोले वृंदावन परितज्य ना गच्छति ना निबुना পাই বৃন্দাবন থেকে বাইরে নেবো না ভগবান বলছে আমি সবসময় বৃন্দাবনে থাকবো আমি বৃন্দাবনকে কোনো দিন ত্যাগ করবো না এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে সত্যি এটা কি সত্যি তাহলে তাহলে এইগুলো কি হচ্ছে তাহলে উনি মথুরা গেছেন তারপর উনি দ্বারকা গেছেন তারপরে গোপীরা কাঁদছে যশোদা মাতা কাঁদছে নন্দ মহারাজ কাঁদছে তাহলে এইগুলো কি হচ্ছে আর যদি ভগবান বলেছে যে উনি বৃন্দাবন ছেড়ে যাচ্ছে না তাহলে এটা কী হলো সেটা জীব গোস্বামী খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন দিয়েছে উনি বলছেন যে সেদিনে মধ্যরাত্রিতে অষ্টমী দিনে কারাগারে বসুদেব আর দেবকী মাতা কাছে একটা কৃষ্ণ এসেছে মানে ওটা হচ্ছে বসুদেব কৃষ্ণ আবির্ভাব হয়েছে আর যশোদা মাতার বাড়িতে আরেকটা কৃষ্ণ আবির্ভাব হয়েছে আর একটা মেয়ে একটা ছেলে যশোদা মাতাকে টুইন্স হয়েছিল আর তখন বসুদেব যখন যমুনা পার করে কৃষ্ণকে নিয়ে আসে গোকুলে তখন উনি উনার কৃষ্ণ বাসুদেব কৃষ্ণকে যশোদা মাতার যশোদা কৃষ্ণ কাছে রেখে দেয় আর যশোদা মাতাকে যে কন্যার জন্ম হয়েছে যে মেয়ে জন্ম নিয়েছে সে তাকে নিয়ে উনি আবার মথুরা চলে যায় আর এখানে যখন কৃষ্ণ আর যশোধার কৃষ্ণ পাশে পাশে ঘুমাচ্ছে রাত্রেবেলা তখন বসুদেব কৃষ্ণ কী করেছে দেখছে যশোদা কৃষ্ণ খুব দেখতে সুন্দর আরও একটু পাশে যাবো আর একটু পাশে যাবো পাশে 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 গেতে ভিতরে চলে গেছে আর ও দুটো কৃষ্ণ এক কৃষ্ণ হয়ে গেছে এটা এটা প্রমাণ কি প্রমাণ আপনি দেখবেন পুরো কৃষ্ণলীলাতে হরদ করে এক ও একবার কৃষ্ণ মানে আসুরে বদ্ধ করে দেবে বকাসুর অঘাসুর সব সব রাক্ষসদের বদ্ধ করবে আর এক একবার আপনি দেখবেন একটা কোনো ক্যাট একটা বিডাল যদি মিয়াও করবে তখন ভয় করে যশোদ আমাদের কোলে চেপে যাবে আমার খুব ভয় লাগছে কিংবা যদি কিছু বৃষ্টি পড়ছে আমার খুব ভয় লাগছে তখন আমাদের মনে হয় যে ভগবান কি নাটক করছে এই তো অঘাসুরে সুরে বদ্ধ করে এসেছে এই তো বকা সুরে বদ্ধ করলো আর এই যশোদাকে বলছে আমার খুব ভয় লাগছে মা আমাকে ধরো তার মানে এটা কী হচ্ছে মানে এটা নাটক না জীব গোস্বামী বলছে যখন বদ্ধ করার সময় তখন বাসুদেব কৃষ্ণ বদ্ধ করে যেহেতু উনি হচ্ছে সত্রিয় বসুদেবের ছেলে ও উনি গিয়ে মানে বদ্ধ করছে অসুরদের যশোদা কৃষ্ণ এগুলো পারবে না ও খুব সফট হার্টেড আছে ও কাউকে মারতে পারবে না আর যখন এ ভয় দেখাচ্ছে মাখান চুরি করছে ওগুলো সব যশোদা কৃষ্ণ করছে এই দুটো কৃষ্ণ আছে এক ভিতরে এক আর তারপরে যখন অক্রূর এসেছে কৃষ্ণকে মথুরা নিয়ে যেতে জুনে তখন যশোদা কৃষ্ণ ওখানেই আছে বাসুদেব কৃষ্ণ রথের উপরে চাপে অক্রুর সাথে চলে গেছে কিন্তু যেতেই হবে তো ও তো ওখান থেকে এসেছে মথুরা থেকে ওকে মথুরা যেতেই হবে তো ও ও রথের উপরে চেপে অক্রুর সাথে চলে গেছে আর যশোদা কৃষ্ণ দিন যায় না ও বৃন্দাবনেই আছে তো তখন আপনারা জিজ্ঞেস করবেন যদি এটা সত্যি তাহলে গোপিকারা কান্ত কেন খুশি ওরা তো তাহলে দেখতে পারছে যে যশোদা কৃষ্ণ আছে তাহলে কাঞ্চে কিসে জুনে রাধারানী কাঞ্চে কিসে জুনে এখন প্রবলেম হচ্ছে যে ওরা চ ওদের নিজের চোখে ওরা দেখলো যে কৃষ্ণ রথের উপরে চেপেছে আর চলে যাচ্ছে ওটাই ওদের মনে মনে মানে ফিক্স হয়ে গেছে যে কৃষ্ণ তো চলে গেছে কৃষ্ণ তো চলে গেছে দাস আর তারপরে ওরা কিছুই বুঝতে পারছে না আর তারপরে যশোদা কৃষ্ণ তো ওদেরকে বলছে হরে কৃষ্ণ আমি এখানে আপনারা কেন আমি দেখেন আমি এখানেই আছি তখন একটা গোপী আরেকটা গোপীকে বলছে দেখো আমি তো কৃষ্ণকে দেখতে পাচ্ছি এ দেখো গাছে কাছে তখন আরেকটা গোপী বলছে তোমার কৃষ্ণ প্রেম কত ভালো তুমি সবসময় কৃষ্ণকে দেখতে পারছো না কত ভালো তুমি মহান আরে মা আমি সত্যি দেখতে পাচ্ছি বলছে হ্যাঁ ভালো ভালো তুমি কৃষ্ণ স্মরণে আছো ওরা বুঝতে পারছে না যে সত্যি কৃষ্ণ আছে ওরা ভাবছে যে আমরা কৃষ্ণকে এত ভালোবাসি সব দিকে কৃষ্ণ দর্শন হচ্ছে কিন্তু সত্যি কৃষ্ণ আছে সেটা ওরা বুঝতে পারছে না সেই জন্যই কানছে আচ্ছা তখন আপনি বলতে পারবেন যে তাহলে ভগবান ওদেরকে বুঝালো না কেন যে শুধু শুধু কানবে না আমি এখানেই আছি তো ভগবান চাচ্ছে যেন ওদের যে বিরহ প্রেমটা সেটা খুব উত্তম প্রেম আমরা এই ভৌতিক জগতে দেখি যদি কেউ খুব সরলভাবে আমরা কারোর সাথে কথা বলতে পারবো কাউকে যদি আমি পাবো তাহলে আমার এতো মানে ইম্পর্টেন্স মনে হবে না যে ঠিক আছে আমি যখন যেরকম 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 গুরু মহারাজ ধরেন যদি আমরা যখন ইচ্ছা গুরুমার সাথে কথা বলতে পারবো তাহলে এত ওনার মহিমাটা বুঝতে পারবো না যখন আমরা জানি যে ওনার সাথে কথা বলা কষ্ট ওনাকে পাওয়া কষ্ট তখন একটা মহিমা যেহেতু ওনাকে দেখতে পারবো না তারপরে কিছুদিন পরে দেখবো একটা আনন্দ প্রেমটা বড়ে সেভাবেই মানে ভগবান জানে করে লীলাটা করছে যে সবসময় ভগবানের সামনে থাকে একটা আলাদা প্রেম আছে আর বিরহর প্রেমটা একটা আলাদা আছে যে ভগবানকে দেখতে পারছে না কিন্তু দেখতে দেখার ইচ্ছা আছে সেটা হচ্ছে উত্তম প্রেম તો એ બોલ છે જે સદા શ્રીમદ વૃંદાવન વસતી લીલા પરિચય ભગવાન પરિચય હચ્ચે વૃંદાવન વૃંદાવન મને કૃષ્ણ কৃষ্ণ মানে বৃন্দাবন ওটাও চি উনার পরিচয় সো এখানে বলছে যে সেই সেই রকম জগন্নাথ মানে ওই জগন্নাথ কে আমি বলছি জগন্নাথ স্বামী নয়নপথগামী ভাতুমে ও যে বেণুত বাহতে ধরে আছে যে যার মাথার উপর ময়ূরের পাখা আছে যে কোমরে উপরে সোনালী রঙের কাপড়টা বেঁধে আছে রাধা রানীকে মনে করছে যে সহাচার কটক্ষা যার जार चो भरे सब समय भक्त भक्तरा था जे सब समय निजे भक्त के देखते और थके सब समय वृंदावने थके परिचय वृंदावन साथे देवा से जगन्नाथ के आर रिक्वेस्ट प्रार्थना जान नयन पथे थकबें आपनी थाक आपने जी देखें ये এই যে দ্বিতীয় শ্লোকে যে ভগবানের রূপে ভগবানের সৌন্দর্য ভগবানের যেটা যেটা এক্সপ্লেন করা হয়েছে সব জগে এই সেম এক্সপ্লেনেশন আছে আপনি যদি শ্রীমৎ ভাগবতম দ্য টেন্থ ক্যান্টো টোয়েন্টি ফার্স্ট চ্যাপ্টারে দেখবেন গীত যেখানে গোপীরা ভগবানের রূপের ব্যাপারে খুব সুন্দর একটা শ্লোক বলছে গোপীরা বলছে पीडं नटवरवपूकर्णये करणीकरं बिभ्रिहात्कनककपीसं वैजयन्ती च मालं रन्ध्रान् वेणुरधरसुधयो पूनये गोपवृन्दे वृन्दारण्यं स्वपदरमणं गीत कीर्ति কপিরা বলছে একই জিনিস বারাহা পিডম ওই ময়ূরে পাখাটা দেওয়া আছে নট মানে হাঁটলে মনে হচ্ছে যে কোনো একটা নিপুণ নৃত্য করতে যে জানে যে কিভাবে হাঁটবে যারা ডান্স করতে জানে যারা খুব এক্সপার্ট তাদের একটা চাল আলাদা রকম থাকে বলছে ওই রকম আপনি হাঁটেন আর বৈজয়ন্তী মালা আর আর পিতাম্বর কাপড় আর আপনি কর্ণিকরা কর্ণিকর ফুলটা আপনার কানের উপরে রাখেন আর তারপরে যে ভেনু আছে যে ভেনুর ভিতরে যে ফোটা গিলো। সেটাতে আপনার আধার আপনার হোট গেল অমৃতের ধারা ওই ও ফোটা দিয়ে মানে ভেনুর ভিতর থেকে বার হচ্ছে और भगवान साथ आ गोपवृंदे सब अपनार गोप सखा कारो कांधाते हाथ दिए आरो गलार हाथ देवा आर गान करते वृंदारण्यम यह वृंदावन नाम जो वन आनी मैं चलाफे करदपद्म मानी मुद्रा हो गए मैं वे मार्क गेखने तो जानने जेखने आपनी गेचन हेटेचन वगो सब हम देखते তো সব জায়গায় এই ভগবানের রূপের একই বর্ণনা আছে একই বর্ণনা আছে তারপরে আমরা নেক্সট শ্লোকে চলে যাব মহামোধ তীরা কন করুচির শিখা রে वसन, वसन बलभद्रना बलिना सुभद्रा मध्यस्थासक सुरसेवा वसरादो जगन्नाथ स्वामी नयनपथगामि भवा तुमि बोल् মাহা অম্বু অম্বুধা মানে সমুদ্র মহাসমুদ্রের তীরে আপনি আছেন তার মানে এখন চেতনী মহাপ্রভু আগে তো বৃন্দাবনের কথা বললেন আগে দুটো শ্লোকে এখন উনি ফিরে জগন্নাথপুরে এসে গেছে বলছে যে আগে তুমি বৃন্দাবনে ছিলে গোপিকাদের খুব আনন্দ হতো তোমার গান শুনে তোমার ভেনু শুনে কিন্তু এখন তুমি এখানে চলে আসলে কোথায় পুরীতে চলে আসলে জগন্নাথ পুরীতে আর এখানে তুমি কি করছো তীরে তুমি বসে আছো কোথায় রুচিরা নীল শিখরে নীল মানে শিখর মানে পর্বত এই কিরকম আছে নীল রঙের শিখর আছে শিখরের উপরে তুমি বসে আছো কিন্তু এই শিখরটা দেখতে মনে হচ্ছে সোনার শিখর কনক রুচিরা রুচি মানে সুন্দর রুচিরা মানে সুন্দর কনক রুচিরা মানে এই যে পর্বতের উপর তুমি যে এই যে নীল শিখরে তুমি বসে আছো দেখতে মনে হচ্ছে সোনার পার পর্বত সুনার পর্বতে মহাসমুদ্রের কাছে তুমি বসে আছো আচ্ছা ভালো তো কোথায় বসে আছো বসন বসন মানে থাকছো তুমি এখানে থাকো প্রসাদন্ত সহজ বলভদ্রেনা বলিনা কার সাথে তুমি বসে আছো তোমার দাদা বলভদ্র সাথে তুমি বসে আছো খুব সুন্দর তুমি দেখতে লাগছো রুচিরা আর তুমি এখানে তোমার

अवकाश ता सेवार अवसर सबा के दीते चाचो सेजुने जुड़ने तुम्हें आसले वृंदावन छेड़े तुम्ही पूरी से जुड़ने आसले क्यों बृंदावने तुम्हारा समय ना के समय देवर मान इच्छा नहीं काओ के सेवा देवर बीजवासी छाड़ा तुम्हार তুমি কাউকে পাত্তা দিচ্ছেলে না যখন ব্রহ্মা এসে স্তুতি করেছে আমরা দেখি ভাগবতের ক্যান্টোতে চালিশ শ্লোক ভগবান ওর সামনে দেখে প্রযুক্তি না যে যাও এখান থেকে আমার অনেক কাজ আছে আমি এই বাছরদের সাথে খেলব গায়েদের সাথে খেলব আমার গোপাশাখার সাথে তোমার কী কাজ আছে চার মুখ ব্রহ্মা এখান থেকে যাও সো বৃন্দাবনে যে কেউ নারদমণি গেলে পাত্তা পায় না অক্রুট বলো যাও যে গেলে ভগবান একটা জিনিস সবাই এখান থেকে চলে যাও আমার কারো লাগবে না আমি আমার ব্রজবাসীর সাথে থাকবো সো সেই জন্যে চেতন মহাপ্রভু যে তুমি ওখানে ছেড়ে কেন এখানে আসলে সবাইকে চান্স দিতে চলে সবাই তোমার সেবা করতে পারবে কারা সেবা করতে পারবে সুর সুর মানে যারা সাত্বিক সুর মানে দেবতারা সুর মানে ভক্ত ভক্ত তো সব থেকে বেশি সাত্বিক যে যে সবসময় নিজের চোখ দিয়ে ভগবানের দর্শন করে মুখে দিয়ে ভগবানের কথা বলে জপ করে ভগবানের প্রসাদ নেয় ভগবানের কথা কানে দিয়ে শুনে তারা তো সুরেই হবে তারা তো সাত্বিক আছেই তো তাদেরকে সেবা অবসর দিতে জুনে তুমি এখানে আসলে ঠাকুর সেটাই চৈতন্য মহাপ্রভু এখানে বলছে আর তারপরে বলছে জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতুমে সো জগন্নাথ যে বৃন্দাবন কে ছেড়ে ইহানে পুরিতে এসেছে উনার বলভদ্র আর সুভদ্রা সাথে যে মহাসমুদ্রের কাছে নীল শিখরে বসে আছে ও জগন্নাথ যে নো সবসময়ে আমার নয়ন পথে তুমি থাকবে বাবা সেটাই বলছে খুব সুন্দর জিনি ইহানে আপনি দেখেন জগন্নাথ পুরি धामটা এত বিশেষ ধাম আছে যেহেতু এখানে তিন রকম রস একটাতে মিশা আছে বৃন্দাবনে ভগবান মাধুরী ভাব রস প্রকাশ করে নবদ্বীপে ঔদারি ভাব প্রকাশ করে দ্বারকাতে ঐশ্বর্য ভাব প্রকাশ করে কিন্তু যদি জগন্নাথপুরীতে দেখি তিনটা ভাবের মিশ্রণ আছে মিশা আছে কি করে জগন্নাথ হচ্ছে দ্বারকাধীশ জগন্নাথ মানে কে আমরা সবাই এই কথাটা জানি কীভাবে দ্বারকা সব রানীরা আছে ওরা ওরা একবার রোহিণী মাতা কাছে গিয়ে বলছে যে আমরা এত ভালোবাসি আমি আমরা ঠাকুরকে এত সুন্দরভাবে সেবা করি তা উনি সবসময় রাত্রে গোপী গোপী রাধা রাধা বলে কান্দে কেন এই গোপীরা কী করেছে ভগবানকে রাধারানী কে তখন রোহিণী বলছে ঠিক আছে আমি এই কথাগুলো বলতে পারবো যেহেতু আমি যখন ভগবান বৃন্দাবনে ছিলেন ছোটোবেলা আমি ওখানে ছিলাম আমি নিজে চোখে সব লীলাগুলো দেখেছি কিন্তু সমস্যা হচ্ছে যে আমি যখন লীলা বলছি তখন যদি কৃষ্ণ এসে শুনে নেবে তাহলে ও সাথে সাথে বৃন্দাবন পালাবে তোমাদের সবাইকে ছেড়ে তো আমরা এই কথাটা জানি কীভাবে সুভদ্রা দেবীকে ওখানে গেটে রাখানো হয়েছে যে তুমি যেন কৃষ্ণকে আসতে দেবে না আর রোহিণী দেবী সব বৃন্দাবনের সুন্দর সুন্দর লীলা বলছে আর যখন বৃন্দাবনের সুন্দর সুন্দর লীলাগুলো বলছে সুভদ্রা দেবী এত মুগ্ধ হয়ে যায় উনি দেখে না ঠিকভাবে কে আসছে কে যাচ্ছে উনি কথা শুনতে শুনতে মুগ্ধ হয়ে যায় তখন জগন্নাথ আর বলো ওখানে এসে এসে যায় আর তারপরে জগন্নাথ যখন এই বৃন্দাবনের লীলাগুলো শুনে তখন কী হয় যে দ্বারকাধীশ কৃষ্ণ সে জগন্নাথ রূপে চেঞ্জ হয়ে যায় তো যে দ্বারকাধীশে কৃষ্ণ উনি জগন্নাথ হয়ে যায় আর বলদেব বলরাম উনি বলভদ্র হয়ে যায় তো এখানে এটাই বলা হচ্ছে যে আপনি বৃন্দাবন থেকে এখানে আসলেন তো আপনি আগে উনি ছিলেন দ্বারকা দ্বারকাধীশ মানে ওনার শরীরটা হচ্ছে দ্বারকাধীশের কিন্তু কেন জগন্নাথ রূপে চেঞ্জ হয়ে গেলেন যেহেতু হৃদয়ে মনে ভিতরে আছে বৃন্দাবন তার মানে আমরা যে জগন্নাথকে দেখি তো ওনার শরীর হচ্ছে দ্বারকা দিশে শরীর আর ওনাদের ওনার মন হচ্ছে বৃন্দাবন মাধুরে ভাব হৃদয় হচ্ছে বৃন্দাবন মাধুরে ভাব গোপীদের গোপীদের মনে করছে আর উনি যে কাজটা করছে জগন্নাথপুরীতে মানে অদারে ভাব যারা যারা আসছে ভক্তরা সবাই কি উনি যে কৃপা ইউনো কৃপা পারে তো কৃপা দেখাচ্ছে সেই তিনটা ভাবের একটা মিশ্রণ হচ্ছে জগন্নাথ পুরী সেই জন্য জগন্নাথপুরী হচ্ছে খুব খুব ইম্পর্ট্যান্ট জায়গা জগন্নাথ পুরী পুরী বলা যায় পুরী মানে কি পুরী কেন বলি আমরা জগন্নাথ পুরী দ্বারকা পুরী অযোধ্যা পুরী কাঞ্চী পুরী পুরী মানে যেখানে পরম পরম পুরুষোত্তম ভগবান থাকে ঘুমায় খায় যেখানে থাকে নিবাসস্থান স্থান সেটাকে বলি পুরী আর আর যেরকম অনেক সময় আমাদের ভক্তদেরকে বলি পুরী মাধবেন্দ্র পুরী केनो माधवेंद्र पुरी जेहेतु तो हृदय मध्य भगवान थकचे से जुड़े उन्नी हूँ पुरी माधवेंद्र सो तो so, जर हृदय भेतरे भगवान थके से जाना तक पुरी बोला है सो so, जगन्नाथ स्वामी नयन पथगामी ভাবা তুমি আপনি এখানে সুর সেবা অবসর দিতে জুনে আপনি আসলেন দেবতাদেরকে ভক্তদেরকে আপনার সেবার চান্স দিতে জুনে আপনি এখানে জগন্নাথপুরীতে আসলেন আপনার যদি জগন্নাথপুরী যারা যারা গেছেন তারা জানে জগন্নাথপুরীতে পুরো দিন রাত দর্শন থাকে শুধু তিন ঘন্টা জুনে জগন্নাথপুরী মন্দির বন্ধ করা হয় আর বলা হচ্ছে যে ওই তিন ঘন্টা জুনেও ভগবান ঘুমায় না আর তার প্রমাণ কি কেন ভগবানের চোখে পাতা নেই ঘুমাবে কি করে আর ইন্দ্রদ্যুম্ন মহারাজকে ভগবান কথা দিয়েছিলেন যে আমি এখানে ঘুমাবো না সবসময় সবাইকে দর্শন দেবো আর একটা জিনিস কথা দিয়েছিলেন যে আমি ভোগ মানে এত প্রসাদ গ্রহণ করব যে একবার ভোগ নেওয়ার পরে যে আমরা ভগবান যে হাত ধুবে হাত শুকনা হওয়ার আগে আরও ভোগ এসে যায় আবার ভগবান খায় তারপরে হাত ধোয়ার আগে মানে যখন হাত ধোবে হাত শুকনা হওয়ার আগে আবার আরও ভোগ আসবে এরকম কন্টিনিউস সেজন্য আপনি দেখেন বলা হয় যে ভগবান বদ্রীনাথে স্নান করবে ওনার দ্বারকাতে উনি সাজবেন মানে ওই কাপড় জগন্নাথ পুরীতে প্রসাদ নেবে আর রঙ্গনাথ শ্রীরঙ্গমে উনি ঘুম দেয় আর তিরুপতি বালাজিতে উনি পয়সা কামায় মানে পয়সা তো কামাতে হবে কাজ তো করতে হবে শুধু খেলে ঘুমালে তো হবে না আপনি সেই জন্য দেখেন বালাজি মন্দির যদি আপনি যাবেন দক্ষিণ ভারতে তিরুপতি বালাজি মন্দির ভগবানের হুন্ডির পয়সা গিনতি করতে জুনে কমপক্ষে এক দুই হাজার লোক আছে জাস্ট ওদের পয়সা কাউন্ট করতে জন্যে এত বেশি ওখানে ভগবান মানে ভগবানের হুন্ডিতে ভগবানের হুন্ডিতে সবাই পয়সা দান করে তো এখানে ইন্দ্রদিমি মহারাজের কথা রাখতে জন্যে ভগবান ঘুমায় না পুরো দিন দর্শন দেয় তিন ঘন্টা রাত্রে যেটা বন্ধ হয় তখন মিত্র লোক যে মৃত্যু লোক আছে ওখান থেকে কেউ যায় না দর্শন করতে জন্য কিন্তু লোক থেকে দেবতারা আসে আর অনেক সময় এটার প্রমাণ হয়েছে একবার একটা পুরীর পাণ্ডা একটা কথা বলছিল যে কিভাবে ও যখন ভগবানের রাত্রে সব মানে পূজা টুজা করে সব ক্লিন করে যখন বেরোচ্ছে তখন দেখছে একটা খুব সাটা লোক একটা খুব লম্বা মানে সেভেনটিন এইটিন ফিট মানে ফিট লম্বা লোকটা চলে যাচ্ছে এ দেখে ভয় লোকটা কে ওর পিছনে পিছনে চুপচাপ চলে গেল তখন দেখলো যে লোকটা সমুদ্রের কাছে গিয়ে সমুদ্রের ভিতরে চলে যাচ্ছে তখনই ডাকলো যে আপনি কে তখন ও পিছনে ঘুরে বলছে আমি বিভীষণ আমি প্রতিদিন রাত্রে আসি এখানে ভগবানের দর্শন করতে জন্য তখন ও পান্ডাটা এত খুশি হয়ে গেছে বলছে আমি সবাইকে বলতে চাই যে আমি আপনাকে দেখেছি কিছু তো আমাকে মানে তখনকার দিনে তো সেলফোন ছিল না বিভীষণ সাথে একটা সেলফি নেবে বলছে কী করে আমি সবাইকে বলবো যে আমি আপনাকে দেখতে পেয়েছি কিছু তো আমাকে আপনি কিছু গিফট দিন তখন বিভীষণ ওই যে ওই কড়ির কড়ির মতো একটু মানে বা হাতে পড়ে আছে ও সেটা বার করে দিয়েছে এখন বিভীষণে এত লম্বা ছড়া লোক ও যে কড়িটা বার করে দিয়েছে ও ও কড়িটা মানে হচ্ছে একটা বড়ো চাকার মতো মানে ওই যে গরু গাড়ি থাকে গরু গাড়ির চাকাটা কীরকম থাকে এত বড় এখনও যদি আপনি যাবেন জগন্নাথপুরীতে পট্টাযশী মহাপাত্র কাউকে জিজ্ঞেস করলে ওরা নিয়ে যাবে বিভীষণের ওই ওই ওটা আপনি দেখতে পারবেন ও যে কড়িটা বিভীষণ দিয়েছে আপনি এখনও ওকে দেখতে পারবে। তো সেরকম সুরসেবা অবসর তো সব দেবতাদেরকে ভক্তদেরকে সেবা করতে জুনে চান্স দিতে জুনে ভগবান এখানে পুরিতে এসেছে আর একটা শ্লোকে চলে যাব আমরা कृपापारवारसजलदशिनी रुचिरो रमा वाणी रामस्फुरद अमलापङ्खेरुमुख सुरेन्द्रेराराध्याश्रुति गणशिखगी जगन्नाथ स्वामी নয়না পাথ গামি ভি কৃপা পারবার ঠাকুর আপনি কীরকম আছেন কৃপা পারবার অশেষ কৃপা সজল জলদ শ্রেণী রুচিরও আপনার শরীরের শরীরের রঙ্গটা কীরকম যদি কোনো বৃষ্টি পড়ার আগে যে মেঘটা থাকে জল ভরা মেঘটা সেটা কিরকম লাগে একটা কালো মতন দেখতে লাগে সেরকম আপনার শরীরের রঙ শ্রেণী রুচিরও এক দুটো মেঘ না অনেকগুলো মেঘ একসাথে জল ভর্তি করা আছে সেটা দেখতে কিরকম সেরকম আপনি দেখতে রমাওয়াণী রাম স্ফূরদা রমাওয়াণী রামস্ফূরদা সরস্বতী দেবী লক্ষ্মী দেবী তাদেরকে আপনি আনন্দ দিন কিংবা तर सेवा दिए सेवा दिए जीवे उद्धार करा जीवे सह्य करा लक्ष्मीदेवी सह तो लक्ष्मीदेवी सबार दरकार आज सरस्वती देवी ज्ञान सब दरकार आज है भगवान सेवा करते जुने लक्ष्मीदेवी दरकार आगवान जिसटा बुझा बुझते जुने सरस्वती देवी सरस्वती देवी दरकार आई दु जन भगवान साथे निकट नहीं आसते जुने सहय कर पुरद अमला पंखेरु मुख ठाकुर अपन मुखटा कैरकम आ কমল পুষ্পর মতো যে কমল পুষ্পটা পুরোপুরো বিকশিত হয় সেটা দেখতে কেরকম মানে স্পটলেস যেটার ভিতরে কোনো ডাগ নেই এত সুন্দর আপনি দেখতে আছেন যে ভগবানের শরীরটা এত সুন্দর ভগবানের মুখমণ্ডলটা দেখতে এত সুন্দর যে সেজন্য তো বৈষ্ণব আচার্য বলছে তো যে যদি যদি কেউ নিজের পরিবারদের সাথে আনন্দে থাকতে চায় তাহলে ভগবানের মুখটা দেখবেন না কিন্তু যদি একবার কেউ ভগবানের মুখ দেখে তাহলে ও সব কিছু ভুলে যাবে ও একটা মানে হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুরের ভজন আছে না ও কী আছে বলছে ওই বন বন্ধু বন্ধু সঙ্গে যদি থাকে অভিলাষ থাকে তবে মোরা কথা রাখো যেও না তবে আমার কথা রাখো যদি তোমার বন্ধুর সাথে তোমাদের আত্মীয়দের বন্ধু তোমার পরিবার সাথে তুমি যদি ভালোবাসা আর তোমার রাখার ইচ্ছা আছে তাহলে আমার কথাটা রাখো যেইও না কো যেও না কো যাবে না যাবে না যাবে না কোথায় যাবে না ও কেশিঘাটে যাবে না কেন ঘাটে কৃষ্ণ ওখানে দাঁড়িয়ে আছে আর কেশিঘাটে যদি কেউ কৃষ্ণকে একবার দেখে নিয়েছে তাহলে ও সব কিছু ভুলে যাবে বাস পাগল হয়ে যাবে ওর পিছনে Se jene to Vrindavan ne el... বৃন্দাবনে গ্রামের ভিতরে যদি কোনো মেয়ে অন্য গ্রামে থেকে মানে যখন বিয়ে দেয় বৃন্দাবন গ্রামে আসলেই আগেই বৃন্দাবনের যে গোপীর স্ত্রীরা ওকে বলে হে তুমি এখানে এসেছো সাবধান থাকবে এখানে একটা কালো রঙের সাপ আছে ও কালো রঙের সাপকে তুমি দেখলে ও সাপটা তোমার কেটে দেবে একবার দেখলে তুমি আমাদের মতন পাগল হয়ে যাবে আমরা তো অলরেডি পাগল হয়ে গেছি ওর ছাড়া আমরা আর থাকতে পারছি না তুমি নতুন এসেছো তোমাদেরকে তোমাকে বলছি সাবধান থাকবে ও কালো ছেলেটাকে দেখবে না ওকে দেখলেই পাগল হয়ে যাবে

સો ઓઈ કે અમર પ્રણામ જગન્નાથ સ્વામી નયન પથગામી ભવાવા તુમી જે જૂની હચ્છેન કૃપા પારવાર જેના કે લક્ષ્મી દેવી સરસ્વતી દેવી સેવા છે જેના કે સાધુરા દેવતરા સેવા કર છે ખૂબ સુંદર કમલપુષ્પર મતન આ છે જનર ગુણગાન ઉપનિષદર વેદ કર છે ઓ જગન્નાથ સ્વામી નયન પથગામી અમાર નયન પથે ચલે થ रथारूढो गच्छन् पति मिलितभुदेव पताले प्रादुभावं प्रति पदं पदम् उपकर्ण्या सदया दया सिन्धुबन्धु सकल जगतं सिन्धु सूतया জগন্নাথ স্বামী বলছি ঠাকুর আপনি যখন রথের উপরে বসে থাকেন রথারুড় আপনি যখন যাচ্ছেন তখন আপনি কি করেন মিলিত কার সাথে দেখা হচ্ছে আপনার ভূদেব ভূদেব মানে কে দেব মানে যাদেরকে আমরা সম্মান করি তাদেরকে দেব বলা হয় যেরকম আমরা বলি গুরুদেব মাতৃদেব পিতৃদেব দেব মানে যাকে আমরা রেসপেক্ট করি এখানে ভূদেব মানে কে এই ভূমিতে কে আছে সম্মান যোগ্য কাকে আমাদের সম্মান করা উচিত যারা ভগবান ভক্ত তো এখানে বলছে যে ঠাকুরজনী যখন আপনি রথের উপরে বসে থাকেন যখন আপনার রথটা আগে যায় তখন মিলিত আপনি দেখা করেন কার সাথে ভূদেব মানে ভক্তদের সাথে অবশ্য ট্রান্সলেশনে দেওয়া হচ্ছে ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণ মানে জন্মতে যে ব্রাহ্মণ কুটুম্ব জন্ম নেবে সে তো ব্রাহ্মণ না ব্রাহ্মণ মানে যে যার মনটা চিত্তটা ব্রাহ্মর আশেপাশে মানে ভগবানের আশেপাশে ঘুরছে সে হচ্ছে ব্রাহ্মণ ভক্ত হচ্ছে ব্রাহ্মণ তো বলছে ভূদেব পাতালে যখন আপনি রথের উপরে ঘুরে বেড়ান জগন্নাথ পুরীতে তখন আপনি ভক্তদের সাথে কথাবার্তা কথা বলছেন আপনি আর ভক্তরা কি করছে স্তুতি প্রতি প্রতিপদম প্রতি পদম যে আপনার রথটা এরকম এরকম করে আগে যাচ্ছে ভক্তরা কন্টিনিউস আপনার স্তুতি করছে স্তুতি করছে আমরা দেখি তো রথযাত্রাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবানের নাম হচ্ছে আপনি আগে আগে যাচ্ছেন তারপর লেখা আছে উপকন্যা উপকর্ণা মানে কান কর্ণ মানে কান উপকর্ণা আপনি এত সুন্দরভাবে শুনেন ধ্যান দিয়ে এক একটা কথা আপনি শুনেন যখন ভক্তরা কিছু বলছে সদা অলওয়েজ মানে আপনি কোনোদিন এরকম বলে না আজকে তো রথে একটু দেরি হয়ে যাবে নেক্সট ইয়ার তোমার কথা শুনবো না প্রতি একটা ভক্তের কথা শুনে তার প্রমাণ কি আছে আপনি দেখবেন অনেক অনেক সময় জগন্নাথপুরীতে হঠাৎ করে রথটা থেমে যায় আর যতই চেষ্টা করো আমি এই প্রিভিয়াস হিস্ট্রিতে দেখেছি নেটে ব্রিটিশার্স যখন ছিল ওদের গ্যাজেটেড বুকে লেখা আছে অনেক সময় রথ হঠাৎ করে বন্ধ হয়ে যেত তখন ওরা হাতি নিয়ে আসতো রথকে মানে টানতে জনে যত ওই চেষ্টা করো রথটা মানে হিলবে না যখন জগন্নাথ চাইবে তখনই রথটা হিলবে তো অনেক সময় ঠাকুর কী করে যদি কোনো ভক্ত খুব সুন্দর স্তুতি করছে ওই রথের চাকা ঘুরলে চাকার আওয়াজ হবে তো সেই জন্যে ভগবান ড্রাইভারকে বলবে বাস গাড়ি রোকো আমি কথা শুনবো হ্যাঁ তুমি কি বলছো মানে ওই ভক্তের কথাটা মন দিয়ে শুনতে চায় যে সেই জন্যে যখনই আমরা দেখি যে রথটা মানে মাঝে বন্ধ হয়ে গেছে তার মানে কোনো একটা ভক্ত কিছু স্তুতি করছে ভগবান এখান থেকে যেতে চায় না সেই জন্যে আপনি দেখেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার বাড়ি আছে যে জগন্নাথপুরীতে যেখানে উনি উনি ছয় মাসের বাচ্চা ছেলে তখন ওনার বাড়ি কাছে রথটা মানে থেমে গেছে আর যতই চেষ্টা করছে রথটা হিলছে না কিছু দিন হয়ে গেছে তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মা ভাবছে যে ছিলো যখন রথ এখানে আছে একবার দর্শন করতে নিয়ে যায় তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছয় মাসে বাচ্চাকে নিয়ে যাচ্ছে রথের উপরে আর তখন জগন্নাথের মালাটা উনার গলা থেকে বার হয়ে মানে সরস্বতী ঠাকুর গলাতে পড়ে আর তারপরে রথটা মানে আবার আরম্ভ হয়ে গেছে তো এটা আমরা অনেকবার আপনি যদি দেখেন জগন্নাথের কথা গল্পগুলো একবার এরকম একটা ভক্ত ছিল তার নাম ছিল সালাবেগ সালাবেগের কথা আপনি নিশ্চয়ই শুনেছেন ওর বাবার নাম হচ্ছে লালবেগ আর ওর লালবেগ ছিল মুসলিম আর ওনার মা ছিল ললিতা উনি মানে হিন্দু একটা ব্রাহ্মণের বিধবা আর এ জোর করে ওর সাথে বিয়ে করেছে আর তারপরে সালাবেগ যেহেতু বাবা মুসলিম এখন ও মুসলমান তো ওকে জগন্নাথপুরীতে দর্শন করতে ভিতরে ঢুকতে দিচ্ছে না কিন্তু ওর জগন্নাথ খুব প্রিয় যেন ছোটোবেলা ওটা কিছু একটা রোগ হয়েছিল আর জগন্নাথের নাম নিলে রোগটা চলে গেছে তখন থেকে জগন্নাথের উপরে খুব বেশি মানে ভালোবাসা প্রীতি কিন্তু মুসলমান আছে বলে ভিতরে ঢুকতে দিচ্ছে না তো ও পুরো বর্ষার মানে অপেক্ষা করবে যে কখন রথযাত্রা হবে আর আমি জগন্নাথকে দেখতে পারবো আর খুব সুন্দর উড়িয়া ভাষাতে এত সুন্দর সুন্দর ভজন রচনা করেছে জগন্নাথের জন্যে তো একবার কি হয়েছে সালাবিক বৃন্দাবন গেছে আর বৃন্দাবন থেকে যখন ফিরে আসছে তখন রাস্তাতে ওর মনে পড়ল আরে আজ তো রথযাত্রা আরে আমি আমি যখন প্রচুর যাবো রাত তো চলে যাবে তো পুরো রাস্তা মানে কাঁদছে আর আলাদা আলাদা গান রচনা করে ভগবানকে বলছে ঠাকুর তুমি যাবে না আমি আসছি তুমি যাবে না কেন তুমি একবার রথ যাত্রাত্রা শেষ হলে ঠাকুরকে ভিতরে নিয়ে চলে যাবে তাহলে আমি আবার এক পুরো বর্ষার আপনাকে দেখতে পারবো না তো তুমি যাবে না আমার কিছু আমার জন্যে দাঁড়াবে আমি আসছি আমি আসছি এরকম গান করতে করতে আসে আর এখানে ঠাকুর কি করে সালাবেগ জুনে পুরো রথযাত্রাটা বন্ধ মানে ঠাকুর হিলছেই না রথটা হিলছে না আর সবাই চেষ্টা করছে চেষ্টা করছে একটুকু নড়ছে না তারপরে সালাবেগ ওখানে এসে পৌঁছায় আর তারপরে সালাবেগ ওখানে ভগবানকে দেখে খুব খুশি আর কানতে কানতে আরও সুন্দর সুন্দর গান করে আর যখন সালাবেগ ভগবানের মানে দর্শন করে সন্তুষ্ট তখন হঠাৎ দেখছি এরা আবার আরম্ভ হয়ে গেছে ফটাফট একদম চলে যাচ্ছে কথাটা তো এরকম আমরা জগন্নাথপুরীতে অনেকবার দেখি যে ভগবান ভক্তজনে মানে দাঁড়িয়ে থাকে ভক্তের স্তুতি শুনতে চায় তারপরে দেখুন दया सिंधु बंधु सकल जगतम सिंधु सुतया दया सिंधु ठाकुर आपने हो ठ दया सिंधु समुद्र बंधु सकल बंधु आपने জগতম সিন্ধু সুতয়া সো এইবারে লাইনটা একটু চেঞ্জ করেছে বলছে এতবার তো আপনাকে বললাম জগন্নাথ স্বামী নয়ন পথ গামী জগন্নাথ আপনি আমার নয়ন পথে থাকবে এইবারে বলছে তোমার সাথে আমি আরেকজনকে দেখতে চাই সেটা হচ্ছে সিন্ধু সুতয়া সিন্ধু মানে সমুদ্র সুতা মানে সিন্ধুর মেয়ে সমুদ্রের মেয়ে মানে লক্ষ্মী দেবী তো এইবারে মহাপ্রভু বলছে তোমাকে আমি লক্ষ্মী দেবীর সাথে দেখতে চাই তুমি তুমি আর লক্ষ্মী দেবীর জন্য আমার নয়ন পথে এটা শঙ্করাচার্য রচনা করে নিশ্চয়ই ও মানে খুব সুন্দর একটা মানে অর্নামেন্টেশন করছে আলাদা আলাদা করে বলছে একবার বৃন্দাবনে নিয়ে যাচ্ছে একবার পুরীতে নিয়ে আসছে এবার বৈকুণ্ঠের ভাব দিচ্ছে একবার লক্ষ্মী দেবীকে মনে করছে সি এনি এটাতে ও স্টোরিতে গেলে আরো লেট হয়ে যাবে এনি নেক্সট ওটাতে আমরা চলে যাব परब्रह्मपीडाकुवलयदलुतफुलनयनुवासी नीलाद्रो निहिता चरणो नन्तशिरसि रसानन्दराधासरस वपुरा लिंग न सुखो जगन्नाथ स्वामी नयन पथ गामी भवात मी पर ब्रह्मा ठाकुर अपनी तो भगवान कुवल्या कुले मने কমলের মতন দলত ফুল নয়ন আপনার যে বড় বড় নয়ন আছে একদম কমল পদ্ম ফুলের মতন নিবাসী আপনি থাকেন কোথায় নীলাদ্রি আপনি নীলাদ্রিতে থাকেন নিহিত চরণ আপনার চরণ কোথায় থাকে অনন্ত শিরসি অনন্ত শেষের মাথার উপরে আপনার চরণ থাকে আপনি থাকেন নীলাদ্রিতে তারপর বলছে রসানন্দ রাধা আপনি কি করেন রসানন্দ রাধা রানীকে আলিঙ্গন করে বপুর আলিঙ্গনার আলিঙ্গন করার পরে আপনার কি হয় আপনি খুব সুখ পায় সেই জগন্নাথ স্বামী নয়ন পথগামী আমার নয়ন পথে আপনি থাকবেন সো আপনি যার যার চোখটা কমল পু পদ্মফুলের মতো যিনি রাধারানীকে আলিঙ্গন করেন

कनकमणिक्यविभावं नयाचेहं राम्यं सकलजनकाम्यं वरवधु सदा काले काले प्रमात् पतिना गीतचरीतो जगन्नाथस्वामी नयनपथगामि भू मे प्रथम यहां खूब इम्पोर्टेंट क्यों যখন আমরা ভগবানকে প্রার্থনা করি যে নববিধা ভক্তিতে যেটা আছে বন্দনম বন্দনম মানে ভগবানের প্রার্থনা করা প্রার্থনাতে বিশেষ হচ্ছে চারটা জিনিস আমাদের করতে হবে যখনই আমরা ভগবানের সামনে যাই ঠাকুরের সামনে যাই রাধা মাধবের সামনে যাই আমাদের দরকার আছে চারটা জিনিস একটা তো ক্ষমা চাইতে হবে যে ঠাকুর যে আমি কত মানে আমি কত নিচ আছি কত আমি এত জন্ম থেকে আমার আত্মাটা এই শরীর থেকে ওই শরীর ওই শরীর থেকে এই শরীর ঘুরতেই থাকছি আমি আপনাকে ভুলে গেছি আপনি আমাকে সমা করে দেন আরেকটা হচ্ছে ভগবানের গুণগান করতে হবে কিন্তু আপনি কত দয়ালু আপনি কত ভালো আপনি কিন্তু এরকম করে ভগবানের গুণগান করতে হবে সমাপন চাইতে হবে আর আমাদের নিজের যে দোষগুলো আছে সেটা ভগবানের সামনে রাখতে হবে কিন্তু আমার ভিতরে এই দোষ আছে এই দোষ আছে এই দোষ আছে আর তারপরে ফোর্থ কিছু চাইতে হবে মানে মানে ভৌতিক জিনিস না আধ্যাত্মিক জিনিস যেন এই দোষগুলো চলে যায় যেন আমি আপনার ভক্তিটা ভালোভাবে করতে পারি সো এই চারটা জিনিস হলেই প্রার্থনাটা পুরোপুরো হবে সো এখানে দেখেন এখন ভগবান হতে পারে ভাবছে যে শঙ্করাচার্য এত সুন্দরভাবে লিখছে 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 এত বেশি আমাকে মাখন লাগাচ্ছ কি লাগবে তোমার তোমার কিছু লাগবে না কি সেজন্যে এখানে ক্ল্যারিফাই করছে যে আমার কিছু লাগবে না আপনি ভাববেন না যে আমি যে এত সুন্দর শ্লোক গান করলাম আমি কি আপনার কাছে কিছু চাই সেটা ভাববেন না আমার কিছু লাগবে না রাজ্য চাই না আচ্ছা আপনি হতে পারে ভাববেন যে আচ্ছা তোমার তোমার রাজ্যে লাগবে না তোমার টাকা পয়সা লাগবে না না চা কনক ভাই বিভবম বিভব মানে বেশি করে কিছু লাগবে না আমার সোনা লাগবে না চান্দি লাগবে না হীরামতি লাগবে না আমার রাজ্যে লাগবে না আচ্ছা তাহলে তোমার কি লাগবে লেখা আছে আরেকটা লাইনে না ইয়াচি হম রম্যম ও হতে পারে তোমার সুন্দর স্ত্রী না না আমার সুন্দর স্ত্রী লাগবে না সকল সকল জনকাম্যম সাধারণ সাধারণ তো সবাই চাই যেন একটু সুন্দর স্ত্রীর সাথে বিয়ে করি তো সকল জনকাম্যম হতে পারে সবাই চাই কিন্তু আমি চাচ্ছি না আপনার কাছে এটা তারপরে লেখা আছে বরবধুম তো হতে পারে ভগবান বলবে আচ্ছা ঠিক আছে তুমি সুন্দর স্ত্রী চাও না হতে পারে গুণী স্ত্রী চাও সাধারণত স্ত্রীর একটা সৌন্দর্য শুধু শারীরিক সৌন্দর্য না পুরোপুরো সৌন্দর্য তখনই আসবে যখন ভালো গুণ থাকবে গুণের সাথে যেটা সৌন্দর্য সেটা প্রকৃত প্রকৃ মানে সৌন্দর্য যেন মানে ধৈর্য থাকে সহনশীলতা থাকে অনুগততা এসব হচ্ছে স্ত্রীর গুণ পেশেন্স টলারেন্স হিউমিলিটি ফরগিভনেস সামা এটা খুব সুন্দর সুন্দর শ্লোক আছে মানে নারীর আভূষণ হচ্ছে সামা যদি কোনো স্ত্রীকে যদি আমরা বলতে চাই যে এ হচ্ছে সুন্দর তার মানে গুণগুলো এরকম থাকতে হবে শুধু শারীরিক সুন্দরতা না তো এখানে বলছে আচ্ছা তার মানে তুমি কি এরকম স্ত্রী চাও যার ভিতরে সব গুণ আছে সর্বগুণ সম্পন্ন বলছে না ওরকম স্ত্রী চাই না বরবধূম এরকম স্ত্রী চায় না তাহলে তুমি কি চাও তখন বলছে হ্যাঁ আমি চাই কিছু তো চাই কি চাই আমি বলছি সদা কালে কালে আমি একটা চাই সদা কালে কালে মানে প্রতি প্রতি মিনিট আমি একটা চাই কি চাও তুমি প্রমাথপতি প্রমাথপতি মানে শিব ভগবান এখন প্রমাথ মানে মানে কি বলে ভূত প্রেত ভূত প্রেত ভূত পতিকে ভূত কার কাছে থাকে ওই কাইলাসে থাকে তো শিব 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 ঠাকুর কাছে তো বলছে প্রমতপতি প্রতিদিন একটা কাজ করে কি করে গীত গীতাচরিত আপনার গুণগান করে সবসময় আপনার ভক্তি করে সো উনি যে যে শিব ঠাকুর যে আপনার গুণগান করে সেটা যেন আমি কালে কালে প্রতি মিনিট শুনতে পারি সেটা আমি চাই আর কিছু চাই না বা সেটাই একটা ভক্তের একটা ইচ্ছা আপনি দেখবেন সেভেন্থ ক্যান্টো ভাগবতমে নরসিংহদেব প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করছে তুমি কি চাও আমার কাছে কিছু চাও তখন প্রহ্লাদ রেগে যাচ্ছে বলছে আমি কি ব্যাপারী আমি যে আপনার ভজন করলাম বলে আপনার আপনি আমাকে কিছু দেবেন আমি আপনার সাথে কোনো বিজনেস করতে চাই না আমি আপনাকে ভালোবাসি আমি আপনার কাছে কিছু চাই না তখন ভগবান বলছে না না কিছু তো চাইতে হবে সবাই কী বলবে একটা ছোট্ট বাচ্চা আমাকে এত সুন্দর আমার প্রার্থনা করলো আমি কিছু না দিয়ে যেতে পারবো না কিছু তো চাও তখন বলছে ঠিক আছে তাহলে আমি একটা জিনিস চাচ্ছি আপনার কাছে বলো হ্যাঁ বলো কী চাও বলছে আমি এটা চাই যেন আমি কোনোদিন কিছু না চাই তার মানে আমার ভিতর থেকে সব রকমের ইচ্ছা ওয়াসনা বার করে দিন আমার মনটা এরকম পবিত্র করে দিন যেন আমি কোনো দিন আপনার কাছে কিছু না চাই এটাই আমি চাই এটাই আমার ডিজায়ার দ্যাট আই ডোণ্ট ডিজায়ার এনিথিং ফ্রম ইউ এটা 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 আমাকে আশীর্বাদ দিন তখন নরসিংহদেব খুব খুশি মানে অবশ্যই উনি অনেক কিছু দিয়েছে প্রহ্লাদকে কিন্তু প্রহ্লাদের ভাওটা কত সুন্দর যে ভগবান আমি আপনার কাছে কিছু চাই না হ্যাঁ জাস্ট আমি আপনাকে চাই অবশ্য যখন আমরা এগুলো শুনি আমাদের মনে হয় যে আমরা কখন ওই স্টেজে আসব কিন্তু এই যে যেরকম এই এই শ্লোকটা আছে না আচি রাজ্য নাকা যদি এরকম শ্লোকটা আমরা প্রতিদিন প্রতিদিন উচ্চারণ করি মানে ভগবানের সামনে বিগ্রহ সামনে দাঁড়িয়ে যদি গান করতে থাকি তো ধীরে ধীরে যে কোনো একটা দিন এই ভাওটা আমাদের ভিতরে আসবে হতে পারে এখন মনে হবে যে আমরা কি নাটক করছি নাকি কেন ভিতরে তো এরকম কোনো ভাও নেই ভিতরে অনেক কিছু ইচ্ছা আছে যখন ঠাকুরের সামনে দাঁড়াচ্ছে তখন অনেক কিছু মনে আসছে যে এটা ঠিক করে দিলে ভালো হয় ওটা ঠিক করে দিলে ভালো হয় সত্যি কথা এই ভাওটা আসছে না যে রাজ্যেম দরকার নেই পয়সা দরকার নেই তো ঠিক আছে তাও যদি এটা বারবার আমরা গান করতে থাকি তখন একদিন ভগবান আমাদের প্রয়ত্ন দিয়ে খুশি হয়ে বলবে ঠিক আছে তোমার পুরো ভৌতিক ইচ্ছা গেলে তোমার মনে থেকে আমি নিয়ে বাইরে ফেলে দেব একদিন ভগবান এটা আমাদেরকে আশীর্বাদ করবে সেটা প্রতিদিন বলতে থাকে বলতে থাকলে কিন্তু আমরা যদি বলতেও না চাই তাহলে কি করে ভগবান আমাদের সাহায্য করবে যেরকম আপনি দেখেন একটা সিনেমাতে একটা নায়ক থাকবে একটা নায়িকা থাকবে একটা হিরোইন আপনি যদি সিনেমা দেখেছেন ওই সিনেমাতে ওই হিরোইনটা মানে চিল্লা চিল্লি করবে বাঁচাও বাঁচাও তখন গিয়ে ওই হিরো হঠাৎ করে ও গাছে থেকে ওই দিওয়ালে থেকে মানে ঝাম্প করে একদম হঠাৎ আসবে কিন্তু যদি হিরোইনটা চিল্লাবে না বাঁচাও তাহলে ও কী করে আসবে যদি আমরা চিল্লাব ভগবানকে বাঁচাও বাঁচাও ঠাকুর বাঁচাও এই মায়া থেকে এ বাসনা থেকে এত বেশি যে আমার ভিতরে ইচ্ছা আছে আমাকে বাঁচাও বাঁচাও চিল্লালে তো বাঁচাতে আসবে কিন্তু আমরা যদি চিল্লাবো না কিছু বলবোই না তাহলে ও কী করে আসবে সো বারবার যদি আমরা এই এই প্রার্থনাটা করতে থাকি কেন কেন বলে তো এই এ ইচ্ছাগুলো হচ্ছে মানে ওই আগুনের ভিতরে ঘি ঢালার মতো মানে যত ঘি ঢালবে ওতো আগুন বড়বে কিন্তু আগুনটা কম হবে না সেজন্য কি বলে আছে বলছে কি ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকল অশান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএবা শান্ত কৃষ্ণভক্ত নিষ্কাম যারা নিষ্কাম তারা শান্তভাবে থাকতে পারে যা যে ভাবে যে আমার এই কামনাটা পুরো হয়ে গেলে আমি শান্ত হয়ে যাব সে ভ্রমে আছে কেন পরে আরেকটা কামনা হবে আর এটা অশেষ এটা সাইকেলের মতন সাইকেলের চাকার মতো এটার কোনো শেষ নেই ঠিক আছে তো এখানে বলে আছে যে সদা কালে কালে আমি ভগবান ঠাকুর শিব ঠাকুরের মুখে থেকে আপনার গুণগান শুনতে চাই ও জগন্নাথ স্বামী যার গুণগান শিব ঠাকুর করে সে জগন্নাথ যেন জন্য সবসময় আমার নয়ন পথে থাকে আমরা এসে গেছি এখন লাস্ট শ্লোকে সে অবশ্য এটা একটা প্রসেস যেরকম প্রভুপাদ বলেছেন যে কোনো একটা লোয়ার মানে কোনো একটা লোয়ার টেস্ট একটা নিম্না রুচিটা আমাদের যদি বাদ দিতে হবে একটা হায়ার টেস্ট কোনো একটা হায়ার টেস্ট আমরা স্বাদ নিলে ধীরে ধীরে আমরা এই লোয়ার টেস্টটা ভুলে যাব মানে মানে যদি আমরা যদি আমরা মায়াপুরে প্রতিদিন ওই মহাপ্রসাদে ও গোবিন্দাসে পিজা পাস্তা কিংবা গাদাভবনে ফিস্ট খাবো গোবিন্দ ভোগ রাইস খাবো পায়েস খাবো রসগুল্লা খাবো তাহলে আর সুলভে যাওয়ার ইচ্ছা করবে না তো একবার যদি হায়ার টেস্টটা মানে আরে এটা এত সুন্দর আছে একবার টেস্টটা বোঝা গেলে আর কিছু ভালো লাগবে না এরকম যদি একবার কেউ ভক্তের সঙ্গ করবে জপ করবে প্রসাদ নেবে যাত্রাতে যাবে ভগবানের নাম শুনবে ভাগবত পড়বে এক রকম একটা এত সুন্দর রুচি পাবে যে তারপরে মানে বাজে জিনিসগুলো বাদ দিতে পারবে কিন্তু আগেই বললে বাদ দেওয়া কষ্ট আছে যেরকম একটা ছোটো বাচ্চা তার হাতে যদি কিছু খেলনা আছে আমরা যদি টানবো দিয়ে দো দিয়ে দো দেবে না কিন্তু আর কিছু একটা ভালো জিনিস দিলে এই জিনিসটা ছেড়ে দেবে এরকম আমরা যদি আমাদের মনটাকে শরীরটাকে ভগবানের সেবাতে ভক্তের সঙ্গে ভক্তের সেবাতে লাগাবো তারপরে ধীরে ধীরে এই যে ভৌতিক বাসনার কামনা আমাদেরকে বিরক্ত করছে আপনি আপনি চলে যাবে ওদের মানে ধাক্কা দিয়ে বার করতে হবে না ওরাই চলে যাবে সেটা একটা প্রসেস నెక్స్ట్ ెక్స్ట్లో జో హర త్వం సంసారం హర త్వం సంసారం ధృత తరమర सूरपाते हर त्वं प्रपन्नं विततिम् अपारं यदवपते अहो दीननाथे निहित चरणो निश्चीतम् इदं जगन्नाथ स्वामी नयनपथगामि ভাত খুব সুন্দর বলছে হরতম হরে হরেনো মানে নীরো নীরো নিনো কী নিয়ে নেবে সংসার দুঃখ এই সব দুঃখ এই যে আমি পাপগুলো করে ফেলেছি পূর্বতে ঠাকুর নিয়ে নেন নিয়ে নেন সুরপতে আপনি তো দেবতাদের পতি আপনি হচ্ছেন আমাদের শুভেচ্ছক আপনি হচ্ছেন আমাদের পতি দয়া করে হরে নিন সব কিছু নিয়ে নিন হরত্বম পপন্না বিতিম অপারম যাদব পতে হে যাদব হে সুরপতে দয়া করে সব যে আমরা ভুল করেছি এই যে আমাদের পাপ এই যে আমাদের দুঃখ সব কিছু আপনি নিয়ে নিন তারপরে কি বলছে আহো নাথ নিহিত চরণ নিশ্চিত মিদম যারা আপনার চরণ ছাড়া আর কিচ্ছু জানে না যাদের পুরোপুরো শ্রদ্ধা পুরোপুরো শ্রদ্ধা আপনার পাদপদ্মার উপরে আছে সেই রকম ভক্তের আপনি নিশ্চয়ই সব পাপ হরে নেবে সেই রকম ভক্তের নিশ্চয় আপনি রক্ষা করবেন সেটা আমার বিশ্বাসে জগন্নাথকে আমি প্রার্থনা করছি এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে যারা ভগবান ছাড়া আর অন্য কোনো আর অন্য কোনো জিনিস উপরে মানে শ্রদ্ধা রাখে বসে না তাদেরকে ভগবান নিশ্চয় সাহায্য করবে তার মানে আমি যদি ভাবি হ্যাঁ ভগবানে আছে আমার পতি আছে আর আমার ভাই আছে সাহায্য করতে জন্য আর আমি আর আমার এ আছে আমাকে হেল্প করবে আর ও আছে আর এ আছে তাহলে ওটা একটা আলাদা রকম কিন্তু যদি আমি ভাবি যে ভগবান ছাড়া আমার কেউ নেই যেদিনে আমি সেই দৃঢ় বিশ্বাসটা ধরে রাখি সেই রকম ভক্তকে ভগবান নিজে মানে খুব খুব সুন্দরভাবে সাহায্য করে আমি একটা ছোট্ট স্টোরি বলে এখানে শেষ করব মহারাষ্ট্রতে একটা খুব সুন্দর গল্প মহারাষ্ট্রতে পণ্ডরপুর নামে যে নামে যেটা একটা ধাম আছে পণ্ডরপুর ধাম যেখানে বিট্ঠলনাথের সেবা পূজা করে ওখানে একটা ভক্ত ছিল সকুবাই সকুবাই খুব ভালো ভক্ত একটা মাতাজি আর আগেকার দিনে তো কি ছোটোবেলা ওদের বিয়ে হয়ে যেত যেরকম আপনি দেখেন রামায়ণে সীতা মাতার যখন রাম সাথে বিয়ে হয় ওনার বয়স তখন নয় বছর ছোট্ট বাচ্চা মেয়ে এরকম বিয়ে মানে অনেক ছোট বয়সে হয়ে গেছে কিন্তু সকুবাইয়ের বিঠলনাথ খুব পছন্দ ওনার পতির বাড়িতে যায় ওখানে ওদের স্বভাবটা ভালো নেই ওনাদের শাশুড়ির স্বভাবটা ভালো নেই তো অনেক বেশি কাজ করাতো কিন্তু কোনো দিন কমপ্লেন করে না সবসময় ও ভগবান বিট্ঠলের ছবি নিয়ে বসে থাকে তো একবার এরকম হয়েছে ওর অনেক ইচ্ছা ছিল যে একবার পণ্ডরপুর যাবো ভগবান বিট্ঠলনাথে দর্শন করবো তো একবার ওই গেছে নদী নদী তটে গেছে জল নিরাস্তে আসতে জন্যে তো জল নিয়ে আসে যখন মানে নদীর তটে বসে আছে দেখছে অনেক ভক্তরা কীর্তন করে কীর্তন করে পণ্ডারপুর যাচ্ছে ভগবানের দর্শন করতে জন্য তখন ও মানে একটা ভক্তির এটাতে বুঝতে পারে না ও ওদের সাথে কীর্তন করতে করতে চলে যাচ্ছে পণ্ডারপুর তো পাশের বাড়িরা লোকেরা যারা ওখানে মানে নদীর তটে জল ভরতে এসেছে ওরা গিয়ে ওর শাশুড়িকে বলছে দেখো তোমার বৌমা চলে যাচ্ছে সব সব ভক্তদের সাথে তখন এই এ শাশুড়ি ছুটে ছুটে আসে ওকে কানে করে ধরে নিয়ে আসে বলছে কোথায় যাচ্ছ বলছে আমি বুঝতে পারি না ওরা পণ্ডারপুর যাচ্ছে আমি যাব একবার ভগবানকে দেখতে জন্যে তখন শাশুড়িটা রাগে বসে কি করে ওকে ধরে একটা একটা স্তম্ভ একটা পিলারতে মানে রসি দিয়ে বেঁধে দেয় ওকে বেঁধে দেয় আর উপর থেকে বৈকুণ্ঠে রুক্মিণী দেবী ভগবানকে বলছে যে দেখো তোমার ভক্তকে এত কষ্ট দিচ্ছে তুমি গেলে সাহায্য করলে হয় না তুমি তো ভগবদ্গীতাতে গীতাতে বলেছো নমে ভক্ত প্রণশ্যতি আর এখানে তোমার ভক্তকে সাহায্য করছো না তো রুক্মিণী দেবী ভগবানকে ফোর্স করছে যে তুমি একটু গিয়ে সাহায্য করলে ভালো হয় তখন ঠাকুর বলছে যে ঠিক আছে যাব কিন্তু এখন গেলে ভালো হবে না আর সকুবাইয়ের শাশুড়ি দিয়ে আমার খুব ভয় লাগে তখন রুক্মিণী দেবী মানে ভগবানকে বকছে যে ভয় লাগে মানে আপনি হচ্ছেন ভগবান আপনার কিসের ভয় তখন ভগবান বলছে ঠিক আছে রুক্মিণী তুমি বলছো আমি যাচ্ছি কিন্তু আমার দায়িত্ব না যদি কিছু ভুল হয় রুক্মিণী বলছে এটাতে ভুল কী হবে আপনি গিয়ে সাহায্য করেন আর কি আছে সো এখানে ভগবান রাত্রিবেলা যায় শকু ভাইকে বলে দেখো শকু তুমি চলে যাও পণ্ডরপুর আমি তোমার প্লেসে চলে আসছি তুমি যাও পণ্ডরপুর দর্শন করতে এখন শকু ভাই এত ভাও বিভোর ভক্তিতে বলছে আমি চলে যাব বলছে হ্যাঁ তুমি যাও আর ভগবান কি করেছে শকু ভাইয়ের রূপ নিয়ে ওখানে দাঁড়িয়ে গেছে আর সকলবেলা ওর শাশুড়ি এসে মানে ভগবানকে খুলছে এখন তো ভগবান শকু ভাইয়ের রূপে আছে ভগবানকে খুলে বলছে ঠিক আছে তুমি তোমার কাজ টাজ করো আর যে আমাদের মানে সত্যি অরিজিনাল সকু ভাই সে পণ্ডারপুর দর্শন করতে চলে যাচ্ছে আর এখানে ভগবান নিজে ভক্তের বেশ নিয়ে রান্না করা কাপড় কাচা নদী গিয়ে জল নিয়ে আসা সব কাজগুলো করছে আর অনেক দিন চলে যাচ্ছে রুক্মিণী দেবী অপেক্ষা করছে যে ভগবান তো ফিরত আসেই না গোলকধামে কী হলো কোথায় বিজি হয়ে গেছে নিচে এসে দেখছে ভগবান খুব ব্যস্ত আছে কাজে আর শকুবাইয়ের কি হয়েছে পণ্ডরপুরে যখন বিঠলনাথে দর্শন করে বিট্ঠলনাথের বিগ্রহকে আলিঙ্গন করে ওখানে ও উনি দে রেখে দিচ্ছে আর ওনার যে আত্মাটা সেটা ভগবানের ভিতরে লীন হয়ে যায় আর এখানে যেহেতু আর শকু ভাইয়ের শরীর তো নেই ও তো মানে পণ্ডরপুরে এ হয়ে গেছে ভগবান এখানে মানে খুব বিজি এখন চকু কাজগুলো সব ভগবান করছে তখন রুক্মিণী দেবী এসে ভগবানকে বলছে এখন ঠিক আছে আপনার ভক্তকে আপনি সাহায্য যথেষ্ট করলেন চলো এখন আমরা চলে যাব মানে বৈকুণ্ঠ চলে যাব তখন ভগবান বলছে আমাকে ডিস্টার্ব করবে না আমার কাপড় কাচতে হবে এখন আমার সবজি কাটতে হবে আমার রান্না করতে হবে রুক্মিণী বলছে আপনি কী বলছেন বলছে হ্যাঁ তো তুমি তো আমাকে এখানে ঢাললে এই কাজে আমি আর কি করতে পারবো তখন রুক্মিণী দেবী ভাবছে এখন আমি কি করব তখন রুক্মিণী দেবী একটা গ্রামের মেয়ে মতো ড্রেসিং করে এসে শকুবাইয়ের শাশুড়িকে বলছে যে আপনার যে বৌমা আছে সে তো দেহে রেখেছে উপন্ডরপুরে আছে হারুর শাশুড়ি বলছে না না আমার তো বাড়ির ভিতরে এই রান্নাঘরে কাজ করছে বলছে না না ওখানে আছে তারপরে যারা আশেপাশের আশেপাশের লোক যারা গিয়েছিল পণ্ডরপুর তারা তখন ফেরত আসে তখনকার দিনে তো অনেক মাস লেগে যায় না মানে যাওয়া আসাই অনেক দিন হয়ে যাবে তখন ওরা এসে বলছে যে হ্যাঁ এটা সত্যি আপনার বউ তো ওখানে দিয়ে রেখেছে তখন ও শাশুড়ির ভিতরে গিয়ে দেখে তার মানে একে। তখন দেখছে যে ভগবান ওখান থেকে অদৃশ্য হয়ে যায় তখন ওরা বুঝতে পারে যে ঠাকুরজি ঠাকুর নিজে ভক্তের সাহায্য করতে যিনি ভক্তের রূপ নিয়ে সব এই ছোটো মোটো কাজগুলো করছিল সেটা সেটা ভগবানের করুণা ভক্তের হরত্বম ভক্তের দুঃখ হারতে জন্য উনি যে কিছু করতে প্রস্তুত আছে। আর আমরা লাস্ট লাইন इकने बोल जगन्नाथाष्टक पुण्यम या फते प्रयता सुची सर्वपाप विशुद्धात्मा विष्णुलोकम स गच्छति बोलते जे जगन्नाथाष्टकम ये पुण्य जगन्नाथ अष्टकम आदि भलो भाव ध्यान दिए सुनबे पवित्र मने तेल विष्णुलोकम वो पक्का विष्णुलोक गच्छति विष्णुलोके जा তো যদি সবাই আপনি ভালোভাবে মন দিয়ে শুনেছেন তাহলে সবাই বিষ্ণু লোক যাবে যারা যারা মন দিয়ে শুনে না তাদের গ্যারান্টি আমি নিতে পারছি না সো সেটা হচ্ছে জগন্নাথ অষ্টকমের মহিমা খুব সুন্দর সুন্দরভাবে শঙ্করাচার্য এটা রচনা করেছে আর সেখানে মহাপ্রভু এই জগন্নাথ অষ্টকমে প্রতিদিন গান করতে আর আমরা আজকে যে আমরা এক একটা শব্দ নিয়ে আলোচনা করলাম আর তার ভাব অর্থটা বুঝতে পারলাম এবারে যখন আমরা জগন্নাথ অষ্টকম গান করব তখন খুব সুন্দরভাবে ভাব দিয়ে আমরা করতে পারবো সেটা বলে আমি আজকে এখানেই শেষ করি গেছি তো আমি এখানে শেষ করব জাগে না ঠাশটকম কি ছাই জগন্নাথ প্রদেশের সুবন্দ্র মহারানি কি ছাই জগৎগুরু শ্রী ল প্রভাদ কি ছাই হরে কৃষ্ণ জিন্দে কৃষ্ণ 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 লাগে সব কৃষ্ণ कृष्ण 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 हे स कृष्ण कृष्ण